কে আছেন আমার সাথে? জি, আমি আছি শাহ আলম। আচ্ছা, আপনারা সবাই ইয়াতে রিনেম করে দিবেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু ফেসবুকে লাইভটা একটু চেক করে আসি। ওকে, ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ভাই, আচ্ছা বলেন, স্ক্রিনে কি দেখতেছেন আপনারা? ক্লিপস টু ফেলস প্রিপারেশন ওকে, তাহলে গাইড। তাহলে ঠিক আছে। তাহলে আর সাউন্ড কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। কারণ হচ্ছে যে আমি স্পিকার ছাড়া কথা বলছি, রুবেল যখন ক্লাস দেয় ও তো স্পিকার দিয়ে কথা বলে। হ্যাঁ, আমি স্পিকার জি ছাড়া ভাই। আমার ল্যাপটপের সাউন্ড থেকে করতেছি। না ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, যদি আপনারা ক্লিয়ার না হয় আমাকে মাঝে মাঝে একটু রেসপন্ড করিয়েন, কারণ ওকে, আমাদের অবশ্যই। দুই জায়গায় চলতেছে লাইভ জি শো। তাহলে আমি একটু মূল পেজে চলে যাই, মূল কথায়। জি আপনাদের আমি কিন্তু একদম লাইন বাই লাইন ধরে করাবো, কোনো ধরনের কোশ্চেন বা কোনো ধরনের কনফিউশন রাখবেন না। কোশ্চেন করবেন, তবে অবাঞ্ছিত কোশ্চেন করবেন না। অবাঞ্ছিত জি জি কোশ্চেন করছেন তো, রিলেটেড না। আমরা একটা সময় গিয়ে দেখবেন যে আপনাদের সব শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা সেই ধরনের প্ল্যান নিয়ে নামছি। হ্যাঁ, জি ভাই, ওকে, একটু আসি সামনে। আর যাদের কাছে বই আছে, টেক্সট বইটা আছে, তারা পেজ নাম্বার 39 এ চলে যেতে পারেন একবারেই। পেজ নাম্বার 39, আর গ্রুপে আপনাদের এটা টোফেলের ইয়াটা শেয়ার করে দিছে। আচ্ছা, আমি একটু কয়েকজনকে এডমিট করে আসি। ওকে, আমরা তাহলে পেজ নাম্বার আসছে 39। কারো কাছে টেক্সট বই আছে সামনে? কারো? আপনাদের কারো? এই মুহূর্তে নাই। এই মুহূর্তে কারোরই নাই, একজনেরও নাই। আছে 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 স্যার। আছে, দেখেন তো আমি যে পেজটা আছি এই পেজটা আপনারা আছেন কিনা। পেজ নাম্বার 39। জি আছে। আর আমি আপনাদের একটু মিউট করে দিব, আপনারা যখন কথা বলার দরকার হবে কারো কথা বলবেন, তাহলে হচ্ছে কি সবার কাছে সাউন্ডটা ক্লিয়ার যাবে, কারণ কারো ওখানে আওয়াজ হতে পারে বা এই ধরনের। হ্যাঁ, ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। জি ওকে, তাহলে আমরা মেইন কথায় চলে আসি, বা মূল কথায় চলে আসি। 41তম পরীক্ষার্থী নাকি আপনারা? হ্যাঁ, জি আচ্ছা, আমার নাম তো ওখানে দেখা যাচ্ছে না, বা শুধু দেখা যাচ্ছে বিসিএস কর্নার, তাই তো? জি আচ্ছা, আমি হচ্ছে বুলবুল আহমেদ, আমি 34তম বিশ্ববিদ্যালয়ে নন ক্যাডার, এবং নন ক্যাডার থেকে আমি জব করতেছি। হ্যাঁ, আর আমি জি 33, 34, 35 একটা না তিনটা বিসিএস নন ক্যাডার, ভাগ্য খুবই খারাপ। ইংলিশের স্টুডেন্ট হইলে যা হয়, ইংলিশে কিন্তু কম্পিটিশনটা সব থেকে বেশি, বুঝছেন? আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা লাইন ধরে ধরে সামনের দিকে আগাবো। এই যে যে কথাগুলো হচ্ছে যে আমরা কিভাবে রুলস গুলো শেষ করবো, মেথডটা, তার মানে হচ্ছে যে এই বইটা কিভাবে পড়তে হবে সেইটার একটা নিয়ম দিয়ে আছে, বুঝছেন? তাহলে আমরা একদম মূল কথা থেকে চলে আসি। এখান থেকে আমাদের পড়া শুরু হচ্ছে এই 3 নাম্বার থেকে, নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ। ইংলিশে সাধারণভাবে সেন্টেন্স প্যাটার্ন কেমন হবে বা কেমন হওয়া উচিত এইটার উপরে আজকে থেকে আমরা এখান থেকে শুরু করবো। খেয়াল করেন, আমরা সাধারণত যেটা জানি যে একটা সেন্টেন্স, খেয়াল করেন ভালোভাবে এখান থেকে, আমি যে কার্সর ইয়ে করতেছি দেখা যায়, কার্সর মুভমেন্ট? জি, দেখা যায়। আচ্ছা, ওকে, তাহলে দেখেন আমরা সাধারণত নর্মাল সেন্টেন্স প্যাটার্নে কি জানি, যে সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, এরকম জানি না? জানি তো, এরকম জানি। এবং আপনারা একদম ছোটবেলায় পড়ে আসছেন যে একটা সেন্টেন্সে দুটি অংশ, দুটি পার্ট, মনে আছে কারো? একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট, মনে আছে এরকম? একদম বাচ্চা কালের পড়া আর কি, আছে তো? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। শুনতেছেন? সাইন আউট দেখাচ্ছে কেন এখানে? আমাকে কি দেখা যাচ্ছে? আপনাকে দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে। না, স্ক্রিন দেখা যাচ্ছে, আবার মাঝখানে আবার সাইন আউট আর চলে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একটা সেন্টেন্সে দুটি অংশ থাকবে, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে প্রেডিকেট। তাহলে
সাবজেক্টকে কিভাবে আমি আইডেন্টিফাই করবো? তাহলে আমি এখানে নর্মাল সেন্টেন্স প্যাটার্নটা একটু করি, যে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইন ইংলিশ কেমন থাকে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট মডিফায়ার। তাহলে আপনাদের একটা কোশ্চেন আসতেই পারে খুব স্বাভাবিক ভাবে, যে কমপ্লিমেন্ট বুঝলাম স্যার, তাহলে এখানে অবজেক্টটা কোথায় গেল? আমরা তো করছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক না? অবজেক্ট হচ্ছে কমপ্লিমেন্টের একটা পার্ট। এখানে দেখেন কোশ্চেন করলে কমপ্লিমেন্টের ভিতরে কিন্তু অবজেক্টটা আছে, এর জন্য গ্রামারে কিন্তু অবজেক্ট কথাটা সরাসরি বলা নাই। তাহলে এই এই সেন্টেন্সে প্রথম, এখানে দুইটা সেন্টেন্স এর এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে জন এন্ড আই এইট আ পিৎজা লাস্ট নাইট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং জন দুটো মিলে, আর এইট ভার্ব আ পিৎজা কমপ্লিমেন্ট, লাস্ট নাইট হচ্ছে মডিফায়ার, অর্থাৎ টাইম মেনশন করতেছে কোন সময়ে। এই ফাংশন সম্বন্ধে বলতেছে যে আমরা জন এবং আমি পিৎজা খেলাম গত রাতে, কখন? গত রাতে। এই যে সময়, এই সময়টা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটা হচ্ছে মডিফায়ার। আমি আরো আস্তে ধীরে যখন সামনে যাব আমি বিস্তারিত সব বলবো। এবার আসেন, উই স্টাডিড, আমরা পড়েছি, কি পড়েছি? প্রেজেন্ট পারফেক্ট লাস্ট উইক, গত সপ্তাহে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে পড়ছি। এই প্রেজেন্ট পারফেক্ট দেখছেন একটা ইনভার্টেড কমার ভিতর দিছে, এটা হচ্ছে গিয়া আপনার সেন্টেন্সের কমপ্লিমেন্ট, আমরা তাকে অবজেক্ট হিসেবে ধরে নিই। তাহলে আমি একটু নিচের দিকে যাই, কারো কোনো কোশ্চেন আছে এই এই পর্যন্ত 39 পেজে? না স্যার। ওকে, 40 পেজে চলে যাচ্ছি। 40 পেজে যে সাবজেক্ট কি, আমরা কি কিভাবে চিনতে পারবো যে এটা সাবজেক্ট? ওকে, সাবজেক্টটা কি? দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাকটিভ ভয়েস। এখানে আরো একটা কথা এডিশনাল বলছে, দেখছেন এই যে আমি কার্সর নাড়াচ্ছি, কি বলছে? অ্যাকটিভ ভয়েস। তাহলে সেন্টেন্স প্যাসিভ ভয়েসে কি সাবজেক্ট থাকে? না থাকে। সেক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে আনি, সে কথাটা আমরা ভয়েসের ওখানে গিয়ে বলবো। দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের এজেন্ট, এজেন্ট মানে প্রতিনিধি, অর্থাৎ সেন্টেন্সকে যে অপারেট করে, ঠিক আছে? দ্য সাবজেক্ট ইজ দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইন দ্য অ্যাকটিভ ভয়েস, অ্যাকটিভ ভয়েস। ইট ইজ দ্য পারসন, এটা একটা ব্যক্তি হতে পারে, অর দ্য থিং, অর থিং কোনো বস্তু হতে পারে, সেটা কি করবে? দ্যাট পারফর্মস অর ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স, যা ওই সেন্টেন্সের কোনো কর্মকাণ্ড সম্পাদন করবে, অথবা ওই কোনো কর্মকাণ্ড সম্পাদনের ক্ষেত্রে যার দায়িত্ব থাকে, রেসপন্সিবল বলতে সে দায়ী বা দায়িত্ব থাকে, ডিউটিফুল আর কি। এন্ড, এবং ইট ইজ, ইট নর্মালি প্রিসিডস দ্য ভার্ব, এটা সাধারণত ভার্বের পূর্বে বসে। জাস্ট এই যে এখানে আমি একটু দেখাই দিই, ভার্বের পূর্বে বসে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের একটা কি, প্রতিনিধি, যে অ্যাকটিভ ভয়েসে সেন্টেন্সের শুরুতে বসে। আবার প্যাসিভ ভয়েসে হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাই, আমরা সাবজেক্টকে অবজেক্ট করে ফেলি। ওকে, এবার দেখেন, তাহলে সাধারণভাবে আমরা যেটা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট কোথায় বসে, সাবজেক্ট বসে ভার্বের জাস্ট পূর্বে, এই কথাটা এই যে বললো। এন্ড ইট নর্মালি প্রিসিডস দ্য ভার্ব, জাস্ট ভার্বের পূর্বে অবস্থান নেয়। একটু নোট দিয়ে দিছে, নোটটা কি? এভরি সেন্টেন্স ইন ইংলিশ মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, আবার একটা ব্র্যাকেটও দিছে, ইংলিশে প্রত্যেকটা বাক্যে একটা অবশ্যই কর্তা থাকতে হবে, অবশ্যই থাকবে। ইন দ্য কেস অফ কমান্ডস, কমান্ডের ক্ষেত্রে, তাহলে কমান্ড কি আমরা আপনারা দেখে একটু চিন্তা করেন, আমি বলতেছি দ্য সাবজেক্ট ইউ ইজ আন্ডারস্টুড, কমান্ডের ক্ষেত্রে সাবজেক্ট ইউ কে ধরে নেওয়া হয় বা মনে করা হয়। আমি একটু মিউট করে দিচ্ছি, সাউন্ড আসতেছে কোথা থেকে। তাহলে কমান্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আপনাদের মনে আছে না, সেন্টেন্স অর্থানুসারে পাঁচ প্রকার, ছোটবেলায় পড়ছেন, গঠন অনুসারে তিন প্রকার, অর্থানুসারে পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। সেই ইম্পারেটিভ সেন্টেন্সকে কমান্ড বলা হয়। তাহলে কমান্ড সেন্টেন্সে আমার সাবজেক্ট মেনশন করতে হবে না। আচ্ছা, দ্য সাবজেক্ট মে বি আ সিঙ্গল নাউন, মেবি, এখানে কিন্তু বলে নাই দ্য সাবজেক্ট মাস্ট বি আ সিঙ্গেল নাউন, বলছে কি মেবি, সাবজেক্ট সম্ভবত একটি সিঙ্গেল নাউন হবে, তবে এখানে সাবজেক্ট কিন্তু নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, তারপর হতে পারে কি নাউন ফ্রেজ হতে পারে, তারপর হতে পারে জিরান্ট হতে পারে, তারপর হতে পারে ইনফিনিটিভ। আমি পাঁচটা বলছি, আপনারা খাতে পাশে খাতা রাখবেন, বুঝছেন? শুনতেছেন তো মনে হয়। তাহলে এই সেন্টেন্সটাই আসি আমরা, কফি ইজ ডেলিশিয়াস, তাহলে কফি
একুয়াফিট হচ্ছে এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ডেলিশাস হচ্ছে কমপ্লিমেন্ট। ডেলিশাস কিন্তু এখানে অবজেক্ট নয়, আমরা অনেক সময় অবজেক্ট ভুল করে চিন্তা করি যে ভার্বের পরে যা আছে তাই অবজেক্ট, এটা হচ্ছে ভার্বের কমপ্লিমেন্ট। কফি কেমন? কফি ইজ ডেলিশাস, স্বাদ বুঝাচ্ছে। মিল্ক কন্টেইনস, এখানে কন্টেইনসটা আছে ভার্ব, কি কন্টেইনস করে? ক্যালসিয়াম। ওকে, তাহলে আরেকটা জিনিস আমরা মনে রাখতে পারি, আমরা অবজেক্টের সময় আসবো যে অবজেক্ট চেনার উপায়গুলো কি কি। সাবজেক্ট যেরকম নাউন প্রোনাউন অথবা অ্যাডজেক্টিভ হয়, অবজেক্টও কিন্তু একরকম ভাবে। পরের লাইনটা আসছে এই জায়গাটায়, দা সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, সাবজেক্ট হবে হতে পারে, সাবজেক্ট হবে বলতে হতে পারে একটা নাউন ফ্রেজ। আগের লাইনে আমরা পড়ে আসছি সাবজেক্ট মে বি আ নাউন, আর এখানে এসে পড়তেছে এই যে এখানে পড়লাম দা সাবজেক্ট মে বি আ সিঙ্গল নাউন, একক নাউন হতে পারে। এই লাইনে এসে আবার পড়তেছি দা সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, সাবজেক্টটা কি হতে পারে? একটা নাউন ফ্রেজ। তাহলে আপনাকে এবার জানতে হবে কি বলেন তো, ফ্রেজ কি, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। পরের লাইনটা দেখেন দেওয়া আছে, আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ আ নাউন, এখানে কিন্তু একটা বলা আছে নাউন ফ্রেজের জন্য। আপনার জাস্ট ফ্রেজ আমি নাউনটা বাদ দিই, আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং, না এন্ডিং উইথ আর লাগবে না, দা ফ্রেজ হচ্ছে যে কি, আ আ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ড, অর্থাৎ এক গুচ্ছ শব্দ মিলিয়ে ফ্রেজ হয়। যেমন এখানে দেখেন দা সাবজেক্ট, এই দুটো শব্দ, এখানে দা একটা শব্দ, সাবজেক্ট একটা শব্দ, দুটো মিলে কিন্তু এখন এই সাবজেক্টটা হয়ে গেল ফ্রেজ। এখন এটা কোন ধরনের ফ্রেজ সেটা এবার ফাইন্ড আউট করতে হবে। এখানে বলছে কি দা ফ্রেজ মে বি আ নাউন ফ্রেজ, সরি দা সাবজেক্ট মে বি আ নাউন ফ্রেজ, সাবজেক্ট কি হতে পারে? একটা নাউন ফ্রেজ হতে পারে। তাহলে নাউন ফ্রেজ কি? আ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস এন্ডিং উইথ এ নাউন। এবার আমি এই দ্বিতীয় এখানে দেখেন, আগের যে দুইটা এক্সাম্পল কফি এবং মিল্ক সিঙ্গেল নাউন, কিন্তু এবার আসেন দা বুক, দ্যাট নিউ রেড কার, এক দুই তিন চার, চারটা, দ্যাট একটা, নিউ একটা, রেড একটা, কার একটা, চারটা আছে এখানে। দা বুক দুইটা আছে এখানে, তাহলে এখানে কিন্তু একের অধিক, তাহলে একের অধিক ওয়ার্ড মিলে যখন কোনো শব্দগুচ্ছ বা যখন কোনো সাবজেক্ট হয় সেই সাবজেক্ট গুলাকে আমরা ফ্রেজাল সাবজেক্ট বলতে পারি। এখন যেহেতু লাস্টে নাউন আছে তাহলে এর নাম নাউন ফ্রেজ। এখানে বলছে আ নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, নাউন ফ্রেজ হচ্ছে একগুচ্ছ এমন শব্দ যার শেষে থাকবে নাউন। দেখেন দা বুক, বুক কিন্তু নাউন, দা কিন্তু অ্যাডজেক্টিভ, দাটা অ্যাডজেক্টিভ, এটা কি আপনাদের জানা আছে? কেউ রেসপন্ড করতে পারবেন একটু? দা দা হচ্ছে, আমরা আর্টিকেলের ভিতরে পড়ছি না, আর্টিকেল আর্টিকেলের ভিতরে দা হচ্ছে এক ধরনের ডিটারমাইনার। এটা আপনারা যখন মডিফায়ারে যাবেন তখন মডিফায়ারের ভিতরে একটা টপিক আছে ডিটারমাইনার, অনেক ধরনের ডিটারমাইনার আছে, তার ভিতরে আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমাইনার, যেমন এ এন এবং দা। তাহলে দা বুক, এখানে বুক যেহেতু নাউন, দা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ কি? এক গুচ্ছ এমন ধরনের শব্দ যে শব্দের শেষ শব্দটা হবে এক গুচ্ছ শব্দ, যার শেষেরটা হবে নাউন, নাউন দিয়ে শেষ হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কি, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, ওইটা কিন্তু নাউন ফ্রেজ না, কারণ প্রিপোজিশন দিয়ে শেষ হলে, নাউন দিয়ে শেষ হলে প্রিপোজিশন, এটা আমরা আর একটু পরে করব। তাহলে এবার আসি, দা বুক ইজ অন দা টেবিল, এই পুরোটা দা বুক পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, একের অধিক বিধায় সে হচ্ছে ফ্রেজ, আর যেহেতু নাউন দিয়ে শেষ হলো সে হচ্ছে নাউন ফ্রেজ। দ্যাট নিউ রেড কার, এই যে কোনটা, এই যে নতুন লাল যে কারটা, ইজ জনস, জনস মিন্স জনের, এখানে অ্যাপোস্ট্রফি বলতে পসেসিভ কেস বোঝায়। তাহলে আমরা এখান থেকে কিছু এক্সাম্পল করে ফেলি, আপনারা একটু মাঝে মাঝে রেসপন্ড করবেন, তাহলে আমাকে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পলস অফ সাবজেক্ট, যেমন উই গার্লস আর নট গোয়িং টু দ্যাট মুভি, তাহলে দেখেন উই আওয়ার গার্লস, এই উই এর পরে গার্লস আসছে, আমরা কিন্তু এখানে উই গার্লস না এনেও করতে পারতাম, আমরা করতে পারতাম না উই আর নট গোয়িং টু দ্যাট মুভি। তাহলে উই এর পরে যখন গার্লস কে একদম সাথে সাথে নিয়ে আসছে, বুঝতে পারছেন, এটাকে বলা হয়, অর্থাৎ এটাকে জোর দেওয়ার জন্য, আমরা আমরা কারা, উই গার্লস, এটাকে এক ধরনের অ্যাপোজিটিভ, আমরা যখন অ্যাপোজিটিভে যাব তখন অ্যাপোজিটিভ বুঝাবো, নালে মাঝখান থেকে আবার আপনারা ইয়া হয়ে যাবে। এবার দেখেন জর্জ সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গল, উই গার্লস সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গল না, এটা প্লুরাল, তাহলে এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে সিঙ্গল নাউন।
মেরি, জন, জর্জ এন্ড আই, কয়জন মিলে? 1 2 3 4 জন ওয়েন টু দা রেস্টুরেন্ট। তাহলে এই পুরোটা সাবজেক্ট হচ্ছে নাউন ফ্রেজ। দা ওয়েদার পুরোটা হচ্ছে নাউন ফ্রেজ। ওয়াজ ভেরি ব্যাড। দা কেমিস্ট্রি প্রফেসর, দেখেন এমনি কিন্তু কেমিস্ট্রি একটা বিষয়ের নাম, আমরা জানি এই কেমিস্ট্রিটা কিন্তু নাউন, কিন্তু এখন কিন্তু কেমিস্ট্রি আর নাউন নাই, কারণ সে প্রফেসর নাউনের আগে বসছে। তাহলে দা কেমিস্ট্রি প্রফেসর, 1 2 3 কয়টা? তিনটা। আমার কথা কি ক্লিয়ার? আপনারা কি ঠিকমতো শুনতেছেন? আপনাদের সাথে আমি ফর দা ফার্স্ট টাইম ক্লাস দিচ্ছি। জি শুনতেছি। আমি কি একটু ফাস্ট বলতেছি নাকি? আমি কি আর একটু স্লো বলবো? না ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখেন, দা কেমিস্ট্রি প্রফেসর, এই যে কার্সর, আমি দা কেমিস্ট্রি প্রফেসর, 1 2 3টা শব্দ। তাহলে একের অধিক শব্দ থাকলে আমরা এই মাত্র শিখলাম যে তাকে বলে ফ্রেজ, আর লাস্টের ওয়ার্ডটা যেহেতু প্রফেসর নাউন দিয়ে আছে তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর নাউনের আগে যে নাউনটা বসে নাউন রূপে, সে কিন্তু নাউন আর থাকে না, সে হয়ে যায় অ্যাজেক্টিভ, এবং এই ধরনের অ্যাজেক্টিভকে বলা হয় নাউন অ্যাজেক্টিভ। আপনাদের আমি পড়াবো সামনে, আস্তে 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 আমরা যাবো। দা ব্যাংক, এই যে দা, দা হচ্ছে আর্টিকেল, ব্যাংক হচ্ছে নাউন, তাহলে নাউন দিয়ে শেষ হলো, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ক্লোজড এট টু ওকোলক, ওকোলকের ইলাবোরেশন আপনাদের জানা আছে তো? যদি বিসিএস এ কখনো আসে, ওকোলক, এই যে কমা উপরে যে ইয়াটা আছে এটা কমা না ঠিক, পাঞ্চুয়েশন রুলস অফ সাইটেশন এর ভিতরে। অফ দা ক্লক, অফ দা ক্লক। এবার আসেন ইট, দেখেন ইটটা একটু ইটালিক আছে, ইটালিক মানে একটু বাঁকা করে দেওয়া। ইট ক্যান অ্যাক্ট অ্যাজ প্রোনাউন ফর আ নাউন, মানে কোনো নাউনের পরিবর্তে প্রোনাউন হিসাবে কাজ করতে পারে কে? ইট। তাহলে কোনো নাউনের পরিবর্তে, তাহলে ইট যখন কোনো নাউনের পরিবর্তে বসে সেই নাউনটা ব্যক্তিবাচক হয় নাকি বস্তুবাচক হয়? অবশ্যই বস্তুবাচক, সিঙ্গুলার হবে। তাহলে ইট ক্যান অ্যাক্ট অ্যাজ আ প্রোনাউন ফর আ নাউন অর ক্যান বি দা সাবজেক্ট অফ অ্যান ইম্পার্সোনাল ভার্ব, পার্সোনাল নয়, বলছে ইম্পার্সোনাল, অর্থাৎ সেটা ব্যক্তিবাচক নয়। এই নিচে আমরা আসলে দেখতে পাবো, অ্যাজ দা সাবজেক্ট অফ অ্যান ইম্পার্সোনাল ভার্ব দা প্রোনাউন ইজ নট অ্যাকচুয়ালি ইউজড ইন প্লেস অফ নাউন, নাউনের পরিবর্তে প্রকৃতপক্ষে নাউনের জায়গায় বসানো হয় না, বাট ইজ পার্ট অফ ইডিওমেটিক এক্সপ্রেশন বোঝানোর জন্য। যেমন এখানে দেখেন, ইট রেইনস কোয়াইট অফেন হিয়ার ইন দা সামার, এটা কিন্তু কোনো নাউনের পরিবর্তে কিন্তু আনে নাই। আমি যদি বলতাম যে আই ইট রাইস, ইট ইজ ডেলিশিয়াস বা ইট ইজ সাসেস, এমন যদি হয় তখন কিন্তু ওই নাউন, নাউন রাইস সম্বন্ধে বলতো, কিন্তু দেখেন এই ইটটা কিন্তু এখানে কারো জন্য আসে নাই, অটোমেটিক আসছে, এই জন্য এই ইটটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্বের সাথে ইম্পার্সোনাল সাবজেক্ট হিসেবে আসছে এখানে। ইট ইজ ইট, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ ডেড, এই কি বিশ্বাস করতে? দেখেন ইট ইজ হার্ড, এটা খুবই কঠিন বা বিশ্বাস করা যায় না বললেই চলে, কি টু বিলিভ দ্যাট হি ইজ ডেড, সে যে মারা গেছে এটা আমরা বিশ্বাস করতে পারি না। তাহলে এই সেন্টেন্সটাকে আমি কিন্তু ঘুরাইতে পারি, যেমন দ্যাট হি ইজ ডেড ইজ হার্ড টু বিলিভ, এই সেন্টেন্সটাকে যদি আমরা চিন্তা করি একটু ঘুরাইয়া, দ্যাট হি ইজ ডেড, সে যে মারা গেছে ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। এই ইটটা আনসে দ্যাট হি ইজ ডেড এটাকে ইন্ডিকেট করার জন্য সামনে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে, তেমন কঠিন না? আমরা এখান থেকে আসি, কারো কোশ্চেন থাকলে বলবেন, আমি শুধু বকবক করে যাচ্ছি। ইন সাম সেন্টেন্সেস, কিছু বাক্যে, দা ট্রু সাবজেক্ট ডাজন্ট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় নাই, নর্মাল সাবজেক্ট সাধারণভাবে যে সাবজেক্ট দিয়ে পজিশনে থাকে, সাবজেক্টের পজিশন কোথায়? ভার্বের আগে, কিন্তু সেখানে সাবজেক্ট নাই। এখন কি হচ্ছে দেখি একটু, দেয়ার ক্যান বি দেয়ার, দেয়ারটাকে একটু দেখেন এগুলোর থেকে কিন্তু ইটালিক করা, তাহলে এক্ষেত্রে দেয়ারকে আমরা বসাইতে পারি বা ব্যবহার করতে পারি। দেয়ার ক্যান অ্যাক্ট অ্যাজ আ সুডো সাবজেক্ট, এই শব্দটার নিচে যাদের কাছে বই আছে আন্ডারলাইন করেন, অথবা এটাকে মার্কার দিয়ে মার্ক করেন, সুডো, এটার উচ্চারণ কিন্তু সুডো, সুডো মানে হচ্ছে ছদ্ম অথবা রিয়াল নয় আনরিয়াল, অথবা আমি কি বলতে পারি অ্যাকচুয়াল নয়, কি জানো আসলে একটু পারমিট করি, কি বলতেছিলাম, কিছু কিছু ক্ষেত্রে সাবজেক্ট ই ডাজন্ট অ্যাপিয়ার ইন নর্মাল সাবজেক্ট পজিশন, আমাদের যে স্বাভাবিক সাবজেক্ট পজিশন থাকে সেখানে কি হয় না, আমরা তাদের দেখি না, সাবজেক্ট সাধারণত কোথায় থাকে, সাবজেক্ট থাকে ভার্বের আগে,
আমরা সেখানে দেখি না, সেখানে কি হতে পারে, দেয়ার বসতে পারে, দেয়ার ক্যান অ্যাক্ট, দেয়ার সেই কাজটা করতে পারে কি হিসেবে, অ্যাজ আ সুডো সাবজেক্ট অ্যান্ড ইজ ট্রিটেড, কি হিসেবে ট্রিটেড হয়, লাইক এ সাবজেক্ট, সাবজেক্টের মতো, কখন, হোয়েন চেঞ্জিং ওয়ার্ড অর্ডার টু এ কোশ্চেন, যখন আমরা কোশ্চেন করতে ওয়ার্ড অর্ডার কে চেঞ্জ করি। আপনি, আমি একটু এক্সাম্পলে গেলে ক্লিয়ার হয়ে যাবে। হাউএভার অধিকন্তু কি হচ্ছে, দ্য ট্রু সাবজেক্ট অ্যাপিয়ার্স, প্রকৃতপক্ষে সাবজেক্ট কোথায় থাকে, আফটার দ্য ভার্ব। আমরা কি জানি সাবজেক্টের অবস্থান হচ্ছে ভার্বের আগে, কিন্তু এই জায়গায় এসে দেখেন একটু উল্টা কথা বলতেছে কিনা, কন্ট্রাডিক্টরি বা উল্টা মনে হচ্ছে কিনা। হাউএভার দ্য ট্রু সাবজেক্ট, প্রকৃত সাবজেক্ট অ্যাপিয়ার্স আফটার দ্য ভার্ব, ভার্বের শেষে গিয়ে তার উপস্থিতি পায়। এন্ড দ্য নাম্বার অফ দ্য ট্রু সাবজেক্ট কন্ট্রোলস দ্য ভার্ব, এই কন্ট্রোলস দ্য ভার্ব অর্থ হচ্ছে গিয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এটাও আসবো আরো পরে, আমরা ভার্বের পরে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলতেছে, দ্য নাম্বার অফ ট্রু সাবজেক্ট, প্রকৃত সাবজেক্টের সংখ্যা অনুসারে ভার্ব ও একই ধরনের হবে, অর্থাৎ ট্রু সাবজেক্ট প্রকৃত সাবজেক্ট যদি কি হয় সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার আনবো, প্লুরাল হলে ভার্ব প্লুরাল আনবো। আপনার এই জায়গাটা দেখেন, দেয়ার ওয়াজ ফায়ার, এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার নয়, সাবজেক্ট হচ্ছে ফায়ার। তাহলে এই দেয়ার কে আমি এখন কি নাম দিতে পারি, আনরিয়াল অথবা ফেক, অর্থাৎ সুডো সাবজেক্ট, আর রিয়াল সাবজেক্ট হচ্ছে কে, এ ফায়ার। তাহলে মাঝে মাঝে আমাদের প্রকৃত সাবজেক্ট ভার্বের পরেও বসতে পারে, সাবজেক্ট যে সবসময় ভার্বের আগে বসবে এমন কথা কিন্তু নয়। এক্ষেত্রে দেয়ার কাজ করতেছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, যাকে আমরা সুডো সাবজেক্ট বলি, সেই হিসাবে মূল সাবজেক্ট এফ আই আর। এখন এফ আই আর হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এফ আই আর সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হবে। এখানে যদি থাকতো, আমরা যদি বলতাম এমন, যদি এমন হতো, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যেহেতু দেয়ার আর বসালাম কেন, এর পরে এই সাবজেক্টের পরে দেয়ার আর এর পরে মেনি স্টুডেন্টস আছে, মানে প্লুরাল, তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, এটা কিন্তু রিয়েল সাবজেক্ট, তখন স্টুডেন্টস মেনি স্টুডেন্টস তখন রিয়েল সাবজেক্ট হয়ে যেত, ঠিক না? আর এই এখানে, আচ্ছা সরি, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য রুম, এবার খেয়াল করেন এই যে দেয়ার ওয়ার, তাহলে মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস প্লুরাল, তাহলে এখানে ভার্ব প্লুরাল হয়ে গেল, এফ আই আর সিঙ্গুলার হয়ে গেল। অরিজিনাল সাবজেক্ট অর্থাৎ রিয়েল সাবজেক্ট হচ্ছে মেনি স্টুডেন্টস অথবা এফ আই আর। আমি এই লাইনটা দেখি, এই লাইনের পার্থক্যটা কি, এখানে একটু পার্থক্য আছে, দেয়ার এর আগে আবার অক্সিলারি ভার্ব, কেন, সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে আমাকে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসতে হবে। এবার দেখেন দুইটা সাবজেক্ট পাশাপাশি, এবার দেখেন, দেখেন তো দুইটা সাবজেক্ট পাশাপাশি না, একটা হচ্ছে দেয়ার আর একটা হচ্ছে এ ফায়ার, তাহলে এখানে রিয়াল সাবজেক্ট এ ফায়ার আর দেয়ার হচ্ছে সুডো অথবা আনরিয়াল অথবা আমি কি বলতে ফেক সাবজেক্ট বা ওই জায়গায় যেটা বুঝায়। এবার আসেন, আমি যদি দেয়ার এই সেন্টেন্সটাকে, এই সেন্টেন্সটাকে যদি আমি এবার ইন্টারোগেশন করি, ইন্টারোগেটিভ করি, জাস্ট ওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো, এই ওয়ারটাকে তুলে আগে নিয়ে আসা, দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, তখন হয়ে গেল ওয়ার দেয়ার মেনি স্টুডেন্ট। এবার দেখেন তাহলে দুইটা সাবজেক্ট আবার এক হয়ে গেল, একটা হচ্ছে দেয়ার এবং মেনি স্টুডেন্টস। আচ্ছা এখানে আমার সাথে যারা আছেন এখন, যারা জুমে আছেন, আমার কেউ পরিচিত আছেন কিনা বলেন তো দেখি, আমার কোন স্টুডেন্ট আছে কিনা আগে, কেউ, আমার স্টুডেন্ট তো অনেকে আসার কথা ছিল যারা অনেক আগে অনার্স শেষ করে ফেলছে, কেউ নাই? আচ্ছা ঠিক আছে, তার মানে আপনাদের সাথে একদম ফর দা ফার্স্ট টাইম, আমি আগেই পরিচয় নাই। ওকে আচ্ছা, একজন একটু রেসপন্ড করেন, যে কোনো একজন, যে আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা অথবা বুঝতে পারতেছেন কিনা। জি স্যার ক্লিয়ার, বোঝা যাচ্ছে আমার কথা কি, বুঝতেছেন? জি স্যার বুঝছি। একটু ইয়া লাগতেছে কিনা যে আমি একটু ফাস্ট বলতেছি বা কথা, কারণ আমি একা কথা বলতেছি তো, এই জন্য অনেক সময় দেখেছে পার্টিসিপেটরি ক্লাসটা কেমন হতে হবে, যে আপনারা কথা বলবেন আমি কথা বলবো, তাহলে দেখাচ্ছে এটা হচ্ছে পার্টিসিপেটরি, আমি একা কথা বলতেছি তো একটু সমস্যা হলে আমাকে বলবেন। হ্যাঁ আচ্ছা, এবার আসেন তাহলে এখানে চারটা এক্সাম্পল কি আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা দেখেন তো, যে সাবজেক্ট দেখেন ইন্টারোগেশন, দ্বিতীয় সেন্টেন্সটা ইন্টারোগেশন, এখানে চতুর্থ সেন্টেন্সটা ইন্টারোগেশন, ইন্টারোগেশনে জাস্ট সাবজেক্টের আগে আমি অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, একদম বাচ্চা কালের পড়া,
টফেলের আস্তে আস্তে ধরে ধরে যদি আমরা এভাবে যেতে পারি, দেখবেন যে পানির মতো মনে হবে একদম। এবার আসি আমরা ভার্বে। ভার্ব কি এবং সেন্টেন্সে ভার্বের অবস্থান কোথায়? আর ভার্বের অবস্থান, ওই যে যে একটা নিয়ম আছে তাকে বলা হয় এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি থাকে, যেমন দেখেন এখানে কি চুক্তি আছে, দা ভার্ব ফলোজ দা সাবজেক্ট ইন আ ডিক্লারেটিভ সেন্টেন্স। আপনাদের কেউ বলতে পারবেন ডিক্লারেটিভ সেন্টেন্স কি? ডিক্লারেটিভ সেন্টেন্সের কিন্তু আরো অনেক নাম আছে, যেমন আপনারা জানেন সাধারণত অ্যাসার্টিভ হিসেবে। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ সাচ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট অ্যাসার্টস, অ্যাসার্টস মিনস ডিক্লেয়ার্স, কোনো কিছুকে ঘোষণা দেয়। যারা বাংলায় পড়ে আসছেন, বাংলায় আপনারা অস্তিবাচক নেতিবাচক শব্দ পড়ছেন, তাই না? অর্থাৎ যার অস্তিত্ব বুঝায়, সেখানে আবার একটু ব্যাপার আছে ইয়েস নো আনসার যেটা থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ, ওখানে আমরা পরে যাব। দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ইন অ্যান ডিক্লারেটিভ, ডিক্লারেটিভ মানে হচ্ছে অ্যাসার্টিভ, অথবা আমরা অনেক সময় বলতে পারি ডিসক্রিপটিভ অথবা স্টেটমেন্ট বলতে পারি। ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। তাহলে এই ভার্বটা সাধারণত সেন্টেন্সের যে অ্যাকশন, অ্যাকশন মিনস ফাংশন, ফাংশন বলতে সেন্টেন্সের যে কর্মকাণ্ডটা বোঝায় ওইটাকে বোঝায়। কিন্তু একটা কথা এখানে নোট আছে, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকতেই হবে, সাবজেক্ট ছাড়া কিন্তু সেন্টেন্স হয়, ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না। দা ভার্ব মে বি আ সিঙ্গেল ওয়ার্ড, ভার্ব মে বি, এখানে মে বি বলছে, অনেক সময় ফ্রেজাল ভার্ব থাকলে সেটা মে বি নাও হতে পারে, মানে সেটা ডাবল ওয়ার্ডও হতে পারে। সাধারণত আমরা যেটা জানি যে দা ভার্ব মে বি আ সিঙ্গেল ওয়ার্ড, ভার্বটি কেমন হবে, একক শব্দ, যেমন দেখেন জন ড্রাইভস টু ফার্স্ট, এখানে ভার্ব কোথায়, সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান, জন ড্রাইভস টু ফার্স্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে জন, ড্রাইভস হচ্ছে ভার্ব, আর বাকিটা হচ্ছে কমপ্লিমেন্ট, এখানে কিন্তু আপনার কি নাই অবজেক্ট, যেটা বলে অবজেক্ট কিন্তু নাই, আর অবজেক্ট হচ্ছে কমপ্লিমেন্টের একটা অংশ। দে হেট স্পিনাচ, স্পিনাচ হচ্ছে পালং শাক বলি না, হেট, হেট মানে ঘৃণা করা, তাহলে এখানে হেট ভার্ব, এখানে ভার্ব ড্রাইভস। এখন দেখেন এখানে হেট আবার এখানে ড্রাইভস, তাহলে এখানে হেটস হলো না কেন অথবা এখানে ড্রাইভ হলো না কেন, সেখানে হচ্ছে যে আপনার সাবজেক্টের পার্সন অনুসারে, এবং পার্সনের ক্ষেত্রে পার্সন ঠিক না, আপনি খেয়াল করবেন সাবজেক্টের নাম্বার অনুসারে, নাম্বারটা কি আছে সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হলো, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয়। এবার এটাও থার্ড পার্সন, এটাও থার্ড পার্সন, পার্থক্য কোথায়, জন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে নিয়ম, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস আর যোগ করতে হবে না। আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে পারি যদি সাবজেক্ট থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার হয়, এ বাদে আর সবার সাথে ভার্বের সাথে আর কি এস বাই এস যোগ করব। এই জায়গাটাই আমি একটু এই কার্সরটা এখানে রাখতেছি, দা ভার্ব মে বি আ সিঙ্গেল ওয়ার্ড, এই কথাটা বলছে না, আমরা এখানে ভার্বগুলোকে সিঙ্গেল ওয়ার্ড দেখছি না। এবার দেখেন দ্বিতীয় এই লাইনটা কি বলতেছে, দা ভার্ব মে বি আ ভার্ব ফ্রেজ, ভার্ব কি হতে পারে, ভার্ব ফ্রেজ, আমি একটু বলছিলাম এই জায়গায়। তাহলে আমরা ফ্রেজ কি একটু রিভিউ করতে পারবেন, কেউ কেউ একজন আমাকে বলতে পারবেন ফ্রেজ কি? স্যার শব্দগুচ্ছ, শব্দগুচ্ছ, তার মানে আমরা ইংলিশে বলতে পারি না আ গ্রুপ অফ ওয়ার্ডস, জি স্যার, তা আ গ্রুপ অফ ওয়ার্ডস যদি শব্দগুচ্ছ হয় তাহলে ভার্ব ফ্রেজ হলে আ গ্রুপ অফ ভার্ব হয় না, জি ভার্ব গুচ্ছ, আলটিমেটলি ফ্রেজ এর অর্থ হচ্ছে গুচ্ছ, তাহলে ভার্ব যদি হয় তাহলে ক্রিয়ার গুচ্ছ, অর্থাৎ ক্রিয়া মালা অথবা অনেকগুলো ক্রিয়া। তাহলে এবার দেখেন আমি এই সেন্টেন্সটা আসবো, তার আগে আমি একটু পড়ে ফেলি, আ ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব। আমরা এটা আবার 54 বা 55 পেজে ভার্ব ফ্রেজ সম্বন্ধে ইলাস্ট্রেট পাবো ওখানে, তার আগে আমরা এখানে একটু দেখে নিই। আ ভার্ব ফ্রেজ একটা ক্রিয়ার যে ক্রিয়াগুচ্ছ কনসিস্ট অফ, কি নিয়ে গঠিত হয়, ওয়ান অর মোর অক্সিলারিজ, একটা অথবা একটার বেশি অক্সিলারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব, অক্সিলারিজ একটা বা একটার বেশি হতে পারে, একটাও হতে পারে, যেমন দেখেন জন ইজ গোয়িং, এখানে কিন্তু একটা, আবার ইট হ্যাজ বিন, এখানে কিন্তু দুটা, কিন্তু মেইন ভার্ব কিন্তু একটা, মেইন ভার্ব কিন্তু একটা, দেখছেন? তাহলে আমরা এখানে আসি,
দ্য অক্সিলারি ইজ অলওয়েজ প্রিসিড দ্য মেইন ভার্ব। আমরা এটা খুব ভালোভাবে জানা যে অক্সিলারি ভার্ব সবসময় মেইন ভার্বের আগে বসবে, প্রিসিড বলতে পূর্বে অবস্থান নাও। যেমন আসি এই সেন্টেন্সটায়, একদম ব্যাখ্যা নিচে দেওয়া আছে, ধরে ধরে আমরা পড়তেছি। জন সাবজেক্ট, ইজ গোয়িং, ইজ গোয়িং কি বলেন তো, কেউ একজন ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ। আমরা যদি বলি যে ইজ গোয়িং হচ্ছে ভার্ব, তাহলে আসলে একটা জিনিস ভুল হবে না অল্প? আমরা কিন্তু ছোটবেলায় বা সাধারণত আমরাও এরকম বলছি ইজ গোয়িং হচ্ছে ভার্ব, আসলে কিন্তু ইজ গোয়িং ভার্ব না, ভার্ব ফ্রেজ, কারণ একে বলছে ভার্ব। তাহলে এখন থেকে মনে রাখবেন তো, এটা ভার্ব না বলে আমরা কি বলবো? ভার্ব ফ্রেজ। তাহলে জন ইজ গোয়িং টু মিয়ামি টুমারো, আগামীকালকে জন কোথায় যাচ্ছে? মিয়ামি। এটা কিন্তু আবার দেখেন আরেকটা জিনিস, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, এটা কিন্তু ফিউচার বুঝায়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করে কিন্তু আমরা ফিউচারকে ইন্ডিকেট করতে পারি। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি কিন্তু যাই নাই, যাবো, মানে আই শ্যাল অথবা আই উইল গো টু ঢাকা টুমারো, ওই ধরনের সেন্টেন্স। আচ্ছা যাক, ওগুলো আমরা পরে বলবো, এগুলোর সাথে আমাদের এখন রিলেশন নাই। তাহলে এখানে বলতেছে কি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গোয়িং। আবার আমরা যদি আসি, জেইন, জেইন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে জেইন, কমপ্লিমেন্ট হচ্ছে দ্যাট বুক, মাঝখানে হচ্ছে এক দুই তিনটা ভার্ব। এই তিনটা ভার্ব মিলে এখন এর নাম হয়ে গেল ভার্ব ফ্রেজ। কি নাম হয়ে গেল? ভার্ব ফ্রেজ। ঠিক আছে, এক্ষেত্রে অক্সিলারি ভার্ব দেখেন দুইটা, একটা হচ্ছে হ্যাজ, একটা হচ্ছে বিন। আগে ছিল একটা, এখন হয়ে গেল দুইটা। আবার যদি আমরা প্যাসিভে কখনো আসি, তখন দুইটা জায়গায় তিনটাও হতে পারে। আবার যদি আমি এটাকে ফিউচারে করতাম, তাহলে যেমন উইল হ্যাভ বিন রিডিং, তখন তিনটা অক্সিলারি হতে পারত। তাহলে এগুলো হচ্ছে ভার্ব ফ্রেজ। এবার আরো কয়েকটা এক্সাম্পল আপনাদের এখানে আছে, আমার স্ক্রিনে দেখেন, এক্সাম্পলস অফ ভার্বস এন্ড ভার্ব ফ্রেজেস। শি উইল গো, শি উইল গো, এবার বলেন তো এটা কি ভার্ব নাকি ভার্ব ফ্রেজ? ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজ। আপনাদের আমি একটু মিউট করে দেই, মাঝে মাঝে কার যেন আওয়াজ হয়, একজন কথা বললে হবে। তাহলে শি উইল গো টু বোস্টন নেক্সট উইক, তাহলে উইল এবং গো দুইটা ভার্ব, একটা প্রিন্সিপাল এবং একটা অক্সিলারি। আপনাদের আমি আলাদা যে কোনো একটা সময় এগুলো শেষ হয়ে গেলে বা এর ফাঁকে আলাদা আলাদা, যেমন ভার্ব গুলার ক্লাসিফিকেশন যদি এখানে না থাকে এগুলো দেখাবো, যেমন উইলটা কি ধরনের ভার্ব, অক্সিলারি ভার্ব কয় ধরনের, এগুলো সব আমরা করাবো। জাস্ট একটা কাজ করবেন হচ্ছে ধৈর্য ধরে ই করা। আপনারা যদি চান যে হুট করে একদিনের ভিতরে পণ্ডিত হয়ে, এটা কখনোই সম্ভব না। আমরা এত বছর ধরে পড়তেছি, আমি পড়াচ্ছি 17 বছর। হ্যাঁ বুঝছেন। আচ্ছা এবার আসেন, শি উইল গো টু বোস্টন নেক্সট উইক, তাহলে উইল গো ভার্ব ফ্রেজ। জেইন ইজ জাস্ট ভার্ব, কারণ এখানে একটা ভার্ব। শি মাস্ট হ্যাভ গন, তিনটা ভার্ব, দুইটা অক্সিলারি, একটা প্রিন্সিপাল, তাহলে ভার্ব ফ্রেজ। জো হ্যাজ গন, হ্যাজ গন হচ্ছে ভার্ব ফ্রেজ, কারণ একটা ভার্ব, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। মেরি ইজ ওয়াচিং, ওয়াচিং প্রিন্সিপাল ইজ, তাহলে ভার্ব ফ্রেজ। ইট ওয়াজ রেইনিং, ভার্ব ফ্রেজ। আমি একটু সংক্ষেপে পড়লাম, পুরোটা পড়লাম না, আপনারা পড়ে নিয়ে। এবার আমরা আসি কমপ্লিমেন্ট কি সেন্টেন্সে। তাহলে আমরা দুইটা জিনিস করলাম, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব আইডেন্টিফিকেশন। আপনাদের কি 100% হয়েছে নাকি 90% হয়েছে, না কি বুঝেন যে এই দুইটা অপশন আপনাদের মোটামুটি ক্লিয়ার আসছে? ওকে, থ্যাংক ইউ। মাঝে মাঝে রেসপন্ড করলে আমি একটু বুঝতে পারি যে কারণ টিচাররা তো সাধারণত, আমরা তো সাধারণত ইন্টারেক্টিভ ক্লাস নেই, পার্টিসিপেটরি। হ্যাঁ এখন হচ্ছে আপনাদের আমি হিসাবে আমি দেখতেছি না, কারণ আমি সাইডে এটাকে ইয়ে করে রাখছি, জাস্ট আপনাদের কণ্ঠ শুনতেছি। এবার খেয়াল করেন, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট জিনিসটা কি? আ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য ভার্ব, একটা কমপ্লিমেন্ট ভার্বকে কমপ্লিট করে। ভার্বকে কমপ্লিট করে কি, এই ভার্বের যে অ্যাকশন, এই অ্যাকশনটাকে সম্পূর্ণরূপে বুঝায়, কি করতেছে, কেন করতেছে, কিভাবে, এই যে কথাগুলো সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট, এই যে কথা দেখেন, এই কথা থেকে আমরা বুঝে নেই যে কমপ্লিমেন্ট এর একটা অংশ হচ্ছে অবজেক্ট। কোথাও আমরা কিন্তু দেখেন আজকে পড়ার ভিতরে কোথাও কিন্তু অবজেক্ট কথাটা পাইনি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার, 39 পেজে যেটা দেখলাম, তার মানে হচ্ছে যে ইট ইজ সিমিলার টু দ্য সাবজেক্ট, এটা সাবজেক্টের সমান, একই রকম। তার মানে সাবজেক্ট যেরকম নাউন হতে পারে,
সাবজেক্ট যেরকম প্রোনাউন হতে পারে, সাবজেক্ট যেরকম নাউন ফ্রেজ হতে পারে, তাহলে অবজেক্টটাও সেম সাবজেক্টের মতো হতে পারে, বিকজ কারণ ইট ইজ ইউজুয়ালি আ নাউন, এটা সাধারণত হয় নাউন অর নাউন ফ্রেজ। হাউএভার ইট ইজ ইট জেনারেলি ফলোস, কাকে ফলো করে মানে কাকে অনুসরণ করে, কার পরে হয়, ফলোস দা ভার্ব, ভার্বকে অনুসরণ করে অর্থাৎ ভার্বের পরে হয়। When the sentence is the active voice, এই কথাটা আবার বলছে, সেন্টেন্সটা যদি active voice হয়, passive voice হলে জাস্ট উল্টে যায়, বস্তুবাচক আগে চলে যায়। আমরা active passive illustrate করব, নোট দেখেন। Every sentence doesn't require a complement, প্রত্যেকটা sentence এর complement দরকার নাই, কোথাও থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে আই ইট, আমি খাই, জাস্ট সাবজেক্ট এবং ভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইট। কিন্তু খেয়াল করেন আমি যদি বলি যে আই ইট রাইস, এখানে কমপ্লিমেন্ট আছে, ওখানে কমপ্লিমেন্ট নাই। এবার আসেন, দা কমপ্লিমেন্ট ক্যান নট, এই ক্যান নট এর জায়গাটা একটু সবাই খেয়াল করে রাখেন, দেখছেন ক্যান নটটা একটু বড় হাতের অক্ষর দিছে না? আমরা কিন্তু অনেকেই ভুল করে ক্যান নট কে আলাদা লিখি, ক্যান এবং নট মাঝখানে কি করে দেওয়া, গ্যাপ রাখা, কখনোই এই কাজটা করবেন না, ক্যান নট কিন্তু একসাথে হয়। আরেকটা ক্যান নট এর ফর্ম আছে যাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম, সংক্ষিপ্ত, যেটাকে ক্যান্ট বলি আমরা, ঠিক আছে। দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ আ, কি দ্বারা শুরু হয় না, প্রেপোজিশন, প্রেপোজিশন দ্বারা কমপ্লিমেন্টের, দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন আ উইথ, সরি, দ্য কমপ্লিমেন্ট ক্যান নট বিগিন উইথ আ প্রেপোজিশন, কমপ্লিমেন্ট কখনো প্রেপোজিশন দ্বারা শুরু হয় না, অর্থাৎ প্রেপোজিশন দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, সে হয়ে যাবে সেন্টেন্সের একদম শেষে, অবজেক্টের জায়গা। কমপ্লিমেন্ট বলতে আমরা এখানে ধরে নিচ্ছি অবজেক্ট, যেহেতু সাবজেক্টের মতো বলতেছে, তখন কারণ হচ্ছে যে কি, দেখেন আ কমপ্লিমেন্ট আনসার্স দা কোশ্চেন হোয়াট অর হুম, কে এবং কাকে, অর্থাৎ আমরা এক্ষেত্রে অবজেক্ট হিসেবে ধরে নেই, এই জন্য কমপ্লিমেন্টটা হবে ভার্বের জাস্ট পরে, প্রেপোজিশন দিয়ে হবে না, প্রেপোজিশন দিয়ে যেটা হবে সেটা মডিফায়ার, যেমন ইন দা মর্নিং, এই দেখেন ইয়েস্টারডে একটা শব্দ আছে, একটা শব্দ সিঙ্গল, ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব, এটা আমরা একটু পরে আসি। এবার আসি এখানে এক্সাম্পলস অফ কমপ্লিমেন্ট, দেখেন জন সাবজেক্ট, বট ভার্ব, এ কেক, এ কেকটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে হোয়াট, হোয়াট কোশ্চেন করতেছে কি, কি কিনেছিল, হোয়াট, তাহলে হোয়াট ডিড জন বাই, এ কেক, এ কেক হচ্ছে কমপ্লিমেন্ট, যাকে আমরা অবজেক্ট হিসেবে খুব ভালোভাবে জানি। পরের লাইন, জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, জিল হচ্ছে সাবজেক্ট, ওয়াজ ড্রাইভিং, একজন বলেন তো আমাকে একটু, ওয়াজ ড্রাইভিং টা কি, ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, গুড, তার মানে আমি যদি জাস্ট এইখানে ড্রাইভস দিতাম তাহলে কিন্তু ভার্ব হতো, এটা কিন্তু ভার্ব ফ্রেজ, তাহলে জিল ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, এই যে আ নিউ কার, এক দুই তিন, এই আ নিউ কার কিন্তু কমপ্লিট করছে ড্রাইভ, ওয়াজ ড্রাইভিং, এই ভার্ব কি কমপ্লিট করছে, হোয়াট ওয়াজ জিল ড্রাইভিং, জিল কি চালাচ্ছিল, আ নিউ কার, আ নিউ কার পুরোটা হচ্ছে কমপ্লিমেন্ট যাকে আমরা অবজেক্ট বলি। আ নিউ কার কি ধরনের কমপ্লিমেন্ট বলেন তো, নাউন নাকি প্রোনাউন, দেখেন আগে কিন্তু দুটোই অ্যাডজেক্টিভ, এ আর্টিকেল নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অলরেডি এই তিনটা মিলে হয়ে গেল নাউন ফ্রেজ, ঠিক আছে। তাহলে এবার আমরা আসি পরের লাইনে, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, হি সাবজেক্ট, ওয়ান্টস হচ্ছে ভার্ব, টু ড্রিঙ্ক, এই খেয়াল করেন এখানে কিন্তু ভার্ব আমরা দুইটা দেখতেছি, একটা দেখতেছি ওয়ান্টস আর একটা হচ্ছে ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক কিন্তু মূল ভার্ব নয়, এই ড্রিঙ্কটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ টু এর পরে উদ্দেশ্য বোঝায়, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক, সে কি পান করতে চায়, সাম ওয়াটার। আপনারা কি বাংলার কেউ আছেন এখানে, বাংলার নাই, বাংলা ব্যাকরণের ভিতরে একটা কথা আছে না আপনাদের, বিভক্তি, বিভক্তির ভিতরে আপনারা যেহেতু বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন,
ওখানে একটা কথা আছে না, সপ্তমী বিভক্তি এ অতে বুঝায়। জি আমরা কিন্তু উদ্দেশ্যমূলক বোঝানোর জন্য এ অতে বুঝাই। দেখেন এখানে হি ওয়ান্টস টু ড্রিঙ্ক সাম ওয়াটার, সে কিছু পানি পান করতে চায়, পানি পান করতে চায়। আচ্ছা এবার দেখেন, তাহলে হি ওয়ান্টস, তাহলে হোয়াট ডাজ শি ওয়ান্ট টু ড্রিঙ্ক, সে কি খেতে চায়? সাম ওয়াটার। এই যে সাম ওয়াটার, এই সাম ওয়াটার হচ্ছে নাউন ফ্রেজ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, আমি যাকে অবজেক্ট হিসেবে জানি বা চিনি। এবার দেখেন পরের লাইন, শি স জন, এবার সে কাকে দেখলো? জনকে। শি হচ্ছে সাবজেক্ট, স হচ্ছে ভার্ব, জন হচ্ছে কমপ্লিমেন্ট, দ্যাট মিনস অবজেক্ট হিসেবে। কোথায়? অ্যাট দ্য মুভিজ। এই যে অ্যাট দ্য মুভিজ হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, আমরা আরেকটু পরে আসবো। লাস্ট নাইট, এই দুটোটাই কিন্তু অ্যাডভার্বিয়াল। দেখেন হুম ডিড শি সি অ্যাট দ্য মুভিজ, কাকে দেখছিল? আনসারটা তখন আসতেছে জন। তাহলে আমরা যে কোশ্চেন করলে, অর্থাৎ কি অথবা কাকে, ইংলিশে বলা হয় হোয়াট অথবা হুম, তাহলে তার আনসার যখন আসবে কি বা কাকে করলে যার আনসার আসবে, সে হচ্ছে কমপ্লিমেন্ট, আমরা অবজেক্টও বলতে পারি, যাকে আমরা বলি কর্মপদ। এবার আসেন, দে কল্ড মেরি ইয়েস্টারডে, দে হচ্ছে সাবজেক্ট, কল্ড হচ্ছে ভার্ব, মেরি হচ্ছে কমপ্লিমেন্ট, হুম ডিড দে কল ইয়েস্টারডে, কাকে কল করেছিল? এখন সবাই আসতেছে, আচ্ছা পারমিট করে দিলাম। এরপরে আসেন, হি ওয়াজ স্মোকিং, তাহলে ওয়াজ স্মোকিং নাউন হচ্ছে ভার্ব ফ্রেজ, আ সিগারেট। দেখেন এখানে কয়টা ফ্রেজ, সাবজেক্ট হচ্ছে হি, প্রোনাউন ওয়াজ স্মোকিং হচ্ছে ভার্ব ফ্রেজ, কারণ দুইটা ভার্ব আছে, আ সিগারেট হচ্ছে নাউন ফ্রেজ, কারণ একের অধিক শব্দ আছে, সিগারেট হচ্ছে নাউন। কোশ্চেনটা কি করছে? হোয়াট ওয়াজ হি স্মোকিং, সে কি স্মোকিং করতেছে, তাই না? তাহলে যদি হয় তাহলে আনসারটা আসতেছে হি ওয়াজ স্মোকিং আ সিগারেট। চার নাম্বার পার্ট চলে আসি, আমাদের যে স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারের চার নাম্বার পার্টে ছিল, চার নাম্বার অর্থাৎ চতুর্থ সিরিয়ালে ছিল মডিফায়ার। মডিফায়ার বুঝেন? কেউ, আমরা বলি না মডিফাই করো বা মডিফাই করা, কোনো কিছুকে নতুন করে কাউকে আমরা চেঞ্জ করে ফেলা বলি না। মডিফায়ার হচ্ছে সে অন্যকে কি করবে, অন্য সম্বন্ধে অতিরিক্ত কিছু বলবে, তাকে চেঞ্জ আনতে পারে। সেই মডিফায়ার হতে পারে কি কি ধরনের মডিফায়ার আমরা দেখি, আর কাকে কাকে কি করতে পারে, চেঞ্জ করতে পারে। আচ্ছা আপনাদের কি পার্টস অফ স্পিচ ক্লিয়ার আছে? মোটামুটি আচ্ছা, আমরা আসব পরে পার্টস অফ স্পিচ। হিউজ, হিউজ পড়া, সেখানে আবার চেঞ্জেবল আনচেঞ্জেবল আছে। এই আনচেঞ্জেবল যে চেঞ্জেবল যে চারটা, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই চারটাকে ইন্টারচেঞ্জ করা যায়, অর্থাৎ ওদের ভিতরে একটা আন্তঃ পরিবর্তন, এই জন্য এইগুলাকে আমি নাম দিয়েছি চেঞ্জেবল। আর চারটা প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলোর ভিতরে আন্তঃ পরিবর্তন নাই, এই জন্য নাম দিয়েছি আমি আনচেঞ্জেবল। তাহলে মডিফায়ার কাজ করে ওই চেঞ্জেবল চারটাকে নিয়ে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, আমরা এখানে আসবো। আ মডিফায়ার টেলস দ্য টাইম, একটা মডিফায়ার কি বলে? সময় সম্বন্ধে বলে, প্লেস স্থান, অর ম্যানার অব দ্য অ্যাকশন, অথবা কোন একটা কর্মকাণ্ডের ম্যানার বা ধরন, মানে হাউ দিয়ে আমরা কিভাবে কেমন এই ধরনের যেটা বোঝায়। ভেরি অফেন, একটু এডমিট করে নেই, ভেরি অফেন কি বলতেছে? ভেরি অফেন ইট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। আপনাদের একটা কথা বলে দিই, শুনেন, আপনারা যারা একদম সরাসরি জুমে ক্লাসটা করবেন, এখানে দুইটা হচ্ছে, একটা হচ্ছে লাইভ, আর একটা হচ্ছে অর্থাৎ ফেসবুক লাইভ, একটা হচ্ছে জুম, আপনারা ডিউ টাইমে আসবেন, মাঝখান থেকে আমি এডমিট করলে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়। এবার আসেন, আ প্রেপোজিশনাল ফ্রেজ, আচ্ছা এখানে আসি, ভেরি অফেন ইট ইজ প্রেপোজিশনাল ফ্রেজ, তাহলে মডিফায়ার হিসেবে প্রায়ই বসে কে? প্রেপোজিশনাল ফ্রেজ। আমরা মডিফায়ার কে কি কিভাবে, তিনটা মডিফায়ার অফ টাইম, প্লেস এন্ড ম্যানার, মডিফায়ার সাধারণত সময়, স্থান এবং আচরণগত দিক বোঝায়। হ্যাঁ, প্রায় এটা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, প্রায় সব সময় হবে তা না, প্রায় বলছে। আর প্রিপোজিশনাল ফ্রেজ সম্বন্ধে তাহলে আপনাকে জানতে হবে, আর প্রিপোজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, আমরা জানি ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্রিপোজিশন। আমি ইন দ্য মর্নিং এ দেখি, ইন দ্য মর্নিং শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হবে এন্ড এন্ডস উইথ এ নাউন, শেষ হবে নাউন দিয়ে। নোট, আ মডিফায়ার অফ টাইম ইউজুয়ালি কামস লাস্ট,
ইফ মোর দেন ওয়ান মডিফায়ার ইজ প্রেজেন্ট, সময় নির্দেশক মডিফায়ারটা কোনো সেন্টেন্সের একদম শেষে আসে। আমরা এক্সাম্পলে গেলে দেখবে, যেমন ইয়েস্টারডে বা যেগুলো আছে সময় নির্দেশক, এগুলো কিন্তু সময় নির্দেশক, ইয়েস্টারডে, নেক্সট ইয়ার, লাস্ট নাইট, এগুলো সময় ইন দ্য মর্নিং, এগুলো সময় নির্দেশক, এগুলো কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু এগুলো কিন্তু সময় নির্দেশক না। তাহলে আপনাকে নোটে কি কথা বলতেছে, যে মডিফায়ার অফ টাইমটা আসবে শেষে। এখানে একই সেন্টেন্সে দুইটা তিনটা মডিফায়ার থাকতে পারে, এক্ষেত্রে টাইমের যেটা সেটা আসবে একদম শেষে। আমি একটু একটু পরে যাই, একটু নোট করে নি। এভরি সেন্টেন্স ডাজন্ট রিকোয়ার এ মডিফায়ার, প্রত্যেকটা সেন্টেন্সে মডিফায়ার থাকতে হবে এমন কোনো কথা নেই। আর মডিফায়ার আনসার্স দ্য কোশ্চেন হোয়েন, সময় নির্দেশক, ফায়ার, প্লেস, হাউ, ম্যানার, তাই না? এই কোশ্চেন গুলো আনসার করে, একে মডিফায়ার। আমি একটু এক্সাম্পল গুলোতে যাই। এক্সাম্পল এক্সাম্পলস অফ মডিফায়ার্স, মডিফায়ার্স এর যে উদাহরণ গুলা কি কি, জন বট আ বুক, জন হচ্ছে সাবজেক্ট, বট হচ্ছে ভার্ব, আ বুক হচ্ছে, দেখেন আ বুক হচ্ছে অবজেক্ট যাকে আমরা কমপ্লিমেন্ট বলি, এবং আ বুক কিন্তু নাউন ফ্রেজ। এট দ্য বুক স্টোর, এখানে নিচে লিখে দিচ্ছে কি, মডিফায়ার অফ প্লেস, কোথা থেকে কিনছে, হোয়ার। তাহলে এখানে আমি ব্র্যাকেটে দেখি ইলাবোরেশনটা কি, হোয়ার ডিড জন বাই এ বুক, কোত্থেকে জন একটি বই কিনছে, এট দ্য স্টোর। আমি যদি বলি জন বট আ বুক এট দ্য স্টোর ইয়েস্টারডে, এই ইয়েস্টারডে, তাহলে টাইম, সেই টাইমটা কিন্তু শেষে চলে আসবে। আমি এমন বলতে পারবো না জন বট আ বুক ইয়েস্টারডে এট দ্য স্টোর, তাহলে কিন্তু সেন্টেন্স এর অর্ডার, সেন্টেন্স অর্ডার কি বলা হয়, সিকোয়েন্স অফ সেন্টেন্স, এটা কিন্তু কি হয়ে যাবে, ডিসিপ্লিন থাকবে আর থাকবে না। তাহলে এখানে হয়ে গেল কি, এট দ্য বুক স্টোর, এই এট দ্য বুক স্টোর হচ্ছে মডিফায়ার অফ প্লেস। ওকে আসি, জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল, তাহলে এবার আমরা একটু পড়ি, জিল সাবজেক্ট, ওয়াজ সুইমিং ভার্ব ফ্রেজ, ইন দ্য পুল প্রিপজিশনাল ফ্রেজ। সাউন্ড হচ্ছে, আমি আপনাদের একটু সাউন্ড অফ করে দিই, মিউট করে দিচ্ছি, যার কথা বলার দরকার সে কথা বলবেন। জিল ওয়াজ সুইমিং, জিল সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াজ সুইমিং ভার্ব ফ্রেজ, ইন দ্য পুল প্রিপজিশনাল ফ্রেজ, এবং প্রিপজিশনাল ফ্রেজ মনে আছে তো, প্রিপজিশন দিয়ে শুরু হবে, শেষ হবে নাউন দিয়ে। এখন হচ্ছে কি, মডিফায়ার অফ প্লেস, কোথায় মডিফায়ার অফ প্লেস, কখন, ইয়েস্টারডে, টাইম, তাহলে মডিফায়ার অফ টাইম হচ্ছে লাস্টে। হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট, সাবজেক্ট ভার্ব ফ্রেজ, ভেরি ফাস্ট, মডিফায়ার অফ ম্যানার, ম্যানার কেন, এখানে কিন্তু টাইমও বুঝায়নি, প্লেসও বুঝায়নি, সে কিভাবে চালায়, সে কেমন ভাবে গাড়ি চালাচ্ছিল, ভেরি ফাস্ট, তাহলে হাউ ওয়াজ হি ড্রাইভিং, তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। দ্য মিল্ক সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে, এখানে সাবজেক্টটা কিন্তু নাউন ফ্রেজ, ইজ ভার্ব, ইন দ্য রেফ্রিজারেটর, ইন দ্য রেফ্রিজারেটর হচ্ছে আপনার প্রিপজিশনাল ফ্রেজ যাকে বলা হয় মডিফায়ার অফ প্লেস, কোথায়, হোয়ার, হোয়ার ইজ দ্য মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর। আমি পরেরটা আসি, শি ড্রোভ দ্য কার, সাবজেক্ট শি, ড্রোভ ভার্ব, দ্য কার কমপ্লিমেন্ট, দ্যাট মিন্স অবজেক্ট হিসেবে বলি আমরা, অন মেইন স্ট্রিট, প্লেস বুঝাচ্ছে মেইন স্ট্রিট, মডিফায়ার অফ প্লেস, হোয়ার ডিড শি ড্রাইভ, উই এইট ডিনার এট 7 o'clock, আমরা ডিনার, আচ্ছা ডিনার সম্বন্ধে কে জানেন বলেন তো দেখি, ডিনার কার জানা আছে, ডিনার আমরা কখন খাই বলেন তো, কে বলতে পারতেছেন না, রাতে, হ্যাঁ রাতে তো আমরা সাপার করি, ডিনার হচ্ছে মেইন ডিশ, মেইন খাবার, আবার অনেকে লাঞ্চ কেও ডিনার বলে। মূল কথা হচ্ছে যে আমি দিবসের তিন বেলার ভিতরে যে বেলায় সবচেয়ে বেশি খাবে, দিবসের ডিনার অর্থ কিন্তু দিবসের প্রধান আহার, সবচেয়ে বেশি যেটা খান, আপনি ব্রেকফাস্ট বেশি খেলে ব্রেকফাস্টও কিন্তু ডিনার হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু পারসেপশন ভুল আছে, আপনারা ডিকশনারিতে একটু দেখে নিন, তাহলে আমার কথা বুঝতে পারবেন, যে সব সময় বেশি খাবে, বুঝি নাই, যে সব সময় বেশি খাবে,
যে না না যে সবসময় বেশি খাবে সে কিন্তু ডিনার না, সে কিন্তু ডাইনার, তখন একটা এন কম হবে যে ডাইন করে, আর যে বেলায় বেশি খাবে তিন বেলার ভিতরে ওইটা ডিনার। আমি এই কথাটা একটু এখানে বলে গেলাম, আপনাদের একটু ইন্টারাপ্ট হলো যদিও, তাহলে উই এইট ডিনার এট সেভেন ও ক্লক, তাহলে এট সেভেন ও ক্লক হচ্ছে মডিফায়ার অফ টাইম, তাহলে ওয়েন ডিড উই ইট ডিনার, আমরা কখন ডিনার গ্রহণ করি। এবার একটু আমরা নোট দেখি, আপনাদের কিন্তু আমি প্রত্যেকটা লাইন ধরে আগাচ্ছি, যদি এত লাইন ধরে আগান লাগে না, তারপর আমি প্রত্যেকটা লাইন ধরে আগাবো যাতে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। নোটটা দেখেন, দ্য মডিফায়ার নর্মালি ফলোজ দ্য কমপ্লিমেন্ট, সাধারণত মডিফায়ার কাকে অনুসরণ করে, কমপ্লিমেন্টকে, বাট নট অলওয়েজ, সবসময় যে কমপ্লিমেন্টকে সে অনুসরণ করবে তা কিন্তু নয়, সাধারণত করে সবসময় নয়, হাউএভার অধিকন্তু the modifier especially when it is prepositional phrase oi somosto modifier bishesh kore prepositional phrase the modifier usually cannot separate the verb and the complement sadharonoto verb ebong complement ke tara alada korte pare na ortat prepositional phrase je gula sadharonoto verb er kacha kachi boshe thake jate ki korte hoy indicate korte pare jemon dekhen ekhane amra ektu dekhi incorrect er obosthay she drove কি বলছে she drove on the street the car এখানে কিন্তু অবজেক্ট কিন্তু কার তাহলে আপনি যদি কি করেন এই কমপ্লিমেন্ট আর ভার্ব কে সেপারেট করে দেন মাঝখানে কি এনে প্রিপজিশনাল ফ্রেজ তাহলে কিন্তু আপনার ভুল হবে বুঝতে পারছেন তাহলে কারেক্ট হবে কি she drove the car on the street আবার যদি এখানে আমি এডিশনাল বসাই yesterday তাহলে yesterday হয়ে গেল কন্ডিশনাল মডিফায়ার অফ টাইম আর অন দা স্ট্রিট হচ্ছে মডিফায়ার অফ ঠিক আছে এবার আপনাদের জন্য কাজ যদিও আজকে না এই কাজটা আপনারা করবেন এটার উপরে আমরা আবার ব্যাখ্যা করে ইয়া হবে আমি একটু এক থেকে আপনারা হোমওয়ার্ক করবেন এখানে একটু দেখেন আইডেন্টিফাই দ্য সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার ইন ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস প্রত্যেকটা সেন্টেন্সে কি রান্না করে কে একটু সাউন্ড অফ করে দেই প্রত্যেকটা সেন্টেন্স থেকে আপনি আইডেন্টিফাই করবেন সেগমেন্ট করবেন ফাইন্ড আউট করবেন কাকে সাবজেক্ট কে ভার্ব কে কমপ্লিমেন্ট কে মডিফায়ার কে এই যে এখানে ধরে সাবজেক্ট কে আপনার আর একটু কাজ আমি এডিশনাল দিব সেটা হচ্ছে যে সাবজেক্ট সেটা কি অনলি নাউন নাকি নাউন ফ্রেজ এগুলো ফাইন্ড আউট করবেন তাহলে আপনার জন্য একটু এক্সট্রা কাজ হবে আপনি আর একটু জানলেন যেমন ভার্ব এটা কি শুধু ভার্ব নাকি ভার্ব ফ্রেজ সেটাও ফাইন্ড আউট করবেন আর মডিফায়ার এটা এটা মনে করেন মডিফায়ার বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লিখবেন মডিফায়ার মডিফায়ার কি ধরনের মডিফায়ার সেটাও লিখবেন তাহলে আপনার কিন্তু জানাটা একদম পুরো ডিপ থেকে হয়ে যাবে রিমেম্বার দ্যাট নট এভরি সেন্টেন্স হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার কিন্তু নাও থাকতে পারে এই যেমন জিল ইজ বাইং এ নিউ hat in the store এই সেন্টেন্সে কি বলতেছে জিল সাবজেক্ট ইজ বাইং ভার্ব ফ্রেজ আর নিউ হ্যাট এটা হচ্ছে কমপ্লিমেন্ট এটা আবার নাউন ফ্রেজ কিন্তু ইন দ্য স্টোর মডিফায়ার অফ প্লেস কিন্তু পরের লাইনটা দেখেন বেটি ইজ শপিং তাই না বেটি শপিং করতেছে ভার্ব ফ্রেজ সাবজেক্ট ডাউন ডাউনটাউন হচ্ছে জায়গাকে বোঝায় তাহলে এটা হচ্ছে মডিফায়ার অফ প্লেস তাহলে সবসময় যে সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকবে এমন কথা নাই অথবা মডিফায়ার থাকবে এমন কথা নাই এমনও যদি হতো বেটি ইজ শপিং তাহলে কিন্তু আপনার মডিফায়ারও থাকলো না কমপ্লিমেন্ট থাকলো না জাস্ট সাবজেক্ট এবং ভার্ব ফ্রেজ হয়ে গেল আমরা সামনে আগাই একটু স্যার ভাই কমপ্লিমেন্ট বলেন বলেন হ্যালো হ্যাঁ বলেন আচ্ছা কমপ্লিমেন্ট ছাড়া কি মডিফায়ার বসতে পারবে কমপ্লিমেন্ট ছাড়া মডিফায়ার বসতে পারবে কি না হ্যাঁ পারবে এই যে দেখেন এখানে এখানে কমপ্লিমেন্ট আছে এখানে যদি হতো বেটি ইজ শপিং আর শার্ট অথবা এ প্যান্ট বা যাই হোক না কেন তাহলে কিন্তু এখানে কমপ্লিমেন্টটা হয়ে যেত অর্থাৎ অবজেক্ট যাকে আমরা ধরি কিন্তু সেটা কিন্তু দেওয়া নাই বেটি ইজ শপিং ডাউন টাউন জাস্ট প্লেসটা দেওয়া আছে আমি প্লেসটাও বাদ দিয়ে দিই মনে করেন বেটি ইজ শপিং দেখেন তাহলে কিন্তু এখানে কিছুই হচ্ছে না অর্থাৎ আপনার কমপ্লিমেন্টও আসে নাই মডিফায়ারও আসে নাই তাহলে দুটোই কিন্তু এই যে এই লাইনটা দেখলে রিমেম্বার দ্যাট নট এভরি সেন্টেন্স প্রত্যেক সেন্টেন্সে নয় প্রত্যেক সেন্টেন্সে হ্যাজ আ কমপ্লিমেন্ট অর মডিফায়ার দ্যাট মিন্স এভরি সেন্টেন্স ডাজন্ট হ্যাভ এ কমপ্লিমেন্ট অর মডিফায়ার প্রত্যেকটা সেন্টেন্সে
মডিফায়ার বা কমপ্লিমেন্ট প্রয়োজন নাই, ছাড়াও থাকতে পারে, সেগুলো আপনি ফাইন্ড আউট করে বের করবেন। এই পাঁচ নাম্বারে যান, এই যে যে আপনি এখানে পাঁচ নাম্বার ট্রিজ গ্রো দেখেন, কমপ্লিমেন্টও নাই মডিফায়ারও নাই। এবার কথাটা ক্লিয়ার হয়েছে আপনার? জি ভাইয়া, থ্যাংক ইউ। এবার আসেন তাহলে আমরা কতক্ষণ পড়াবো দেখি। দ্য নাউন ফ্রেজ, আবার এটাকে বলতে পারি আমরা যে রিপিট নাউন ফ্রেজ, আমরা কিছুক্ষণ আগেই পড়ে আসছি। দ্য নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, এক গুচ্ছ শব্দ, দ্যাট এন্ডস উইথ আ নাউন, যার শেষ হবে একটা নাউন দিয়ে। যেমন দেখেন ওয়ান বুক, এই যে বুক, কিন্তু ওয়ান বুক দুইটা শব্দ আছে, এজন্য নাউন ফ্রেজ। ইট ক্যান কন্টেইন ডিটারমাইনার্স, এ ডিটারমাইনার্স কে কন্টেইন করতে পারে, অর্থাৎ নাউন, নাউনের আগে একটা ডিটারমাইনার থাকতে পারে, ডিটারমাইনার কে যে ওটাকে ডিটারমাইন করে, ইন্ডিকেট করে, ওটাকে আইডেন্টিফাই করে, আমি বলতে পারি ডিটেক্ট করে, মানে তাকে নির্দেশ করে। এই ডিটারমাইনারের একটা পার্ট হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের এখানে দুইটা আর্টিকেল দেওয়া আছে, এ এবং দা, এনও একটা আর্টিকেল আছে, এ এন্ড দা, যাকে আমরা বলি পদাশ্রিত নির্দেশক, পদে আশ্রিত হয়ে ওই পদের পদকে নির্দেশ করে না, এটা আর কি। আরো আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা দিস, আবার এগুলো এটসেট্রা, এগুলাকে আমরা ডিটারমাইনার বলি। আরো অনেক ডিটারমাইনার আছে, আপনাকে আমি, আপনারা আস্তে আস্তে আগাইলে আমি দেখাবো, যেমন সাম, ফিউ, লিটল, মেনি, মোর, এই ধরনের অনেক ডিটারমাইনার আছে। তাহলে কি বলতেছে, ইট ক্যান, ইট বলতে কাকে বোঝাচ্ছে, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের ভিতরে কি কি হতে পারে, ডিটারমাইনার হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, আরেকটা হতে পারে নাউন, এগুলা নিয়ে সে নাউন ফ্রেজ গঠন করতে পারে। এবার আসি নাউন ফ্রেজের ভিতরে একটা পার্ট হচ্ছে নাউনের নাম্বার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, এই ধরনের শব্দ আমরা ছোটবেলায় পড়ে আসছি, কোনগুলোকে গণনা করা যায় সংখ্যাবাচক, কোনগুলোকে পরিমাণ বা পরিমাপ করা যায় পরিমাপবাচক, কি কি হয়। আ কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড, খুব একদম সিম্পলি বলা না, একদম বাচ্চারাও বুঝবে। একটা কাউন্ট নাউন, একটা গণনাবাচক, কাউন্ট করা যায় এমন যে বিশেষ্য, সেটা হচ্ছে এমন একটা, দ্যাট ক্যান বি কাউন্টেড, যাকে গোনা যায়। যেমন বুক আমরা গুনি, ওয়ান টু থ্রি, ঠিক না? ওয়ানের ক্ষেত্রে এই নাউনে আর এস হলো না, যখন প্লুরাল হয়ে গেল টু, তাহলে কিন্তু এখানে এস হলো। বাংলা ব্যাকরণের সাথে কিন্তু এখানে ইংলিশ গ্রামারের একটু পার্থক্য আছে, বাংলায় কিন্তু দুইবার দ্বিরুক্তি লাগে না, কিন্তু এখানে টুও লিখতে হবে আবার বুকসও লিখতে হবে, থ্রিও লিখতে হবে আবার বুকসও লিখতে হবে। স্টুডেন্ট, ওয়ান ওয়ান স্টুডেন্ট, টু স্টুডেন্টস, থ্রি স্টুডেন্টস। পার্সন, পার্সন কি সিঙ্গুলার না প্লুরাল বলেন তো কেউ একজন? পার্সন সবসময় সিঙ্গুলার, পার্সনের প্লুরাল কিন্তু পিপল, এটা জানবেন, সামনে আমরা পাবো। ওয়ান পার্সন, টু পিপল, থ্রি পিপল, ওয়ান পার্সন, টু পার্সনস, থ্রি পার্সনস নয়, পার্সন এর প্লুরাল পার্সনস নয়, পার্সন এর প্লুরাল কিন্তু পিপল, আমরা প্লুরাল হিসেবে ধরে নিই। এবার আসেন, আ নন কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যানট বি কাউন্টেড। নন কাউন্ট, আনকাউন্টেবল নাম্বারও আমরা অনেক সময় বলি, নন কাউন্ট বলি, আনকাউন্টেবল নাম্বারও বলি। যেমন মিল্ক, ইউ কান্ট সে ওয়ান মিল্ক, টু মিল্ক, আপনি বলতে পারেন কি ওয়ান লিটার, যখন লিটারটা বুঝাবেন তখন কিন্তু ওয়ান বসানো যাবে। ওয়ান লিটার কি কাউন্টেবল? ওয়ান লিটার কিন্তু কাউন্টেবল। এখন ওয়ান লিটার কাউন্টেবল কখন? যখন সে কন্টেইন করবে কোন একটা পাত্রে, আ ওয়ান লিটার পট। আমি একটু আর একটু পরে আসি তাহলে, কারণ বিশৃঙ্খল হয়ে যেতে পারে, আপনারা আবার হামজাম ফিল করতে পারেন, বোরিং। তাহলে এই লাইনটা আসি আমরা, ইট ইজ পসিবল, এটা সম্ভব। হাওয়েভার, অধিকন্তু আমি হাওয়েভার শব্দটাকে কিন্তু আগেও পড়তে পারি, আমি আগে পড়িনি, হাওয়েভার ইট ইজ পসিবল, অধিকন্তু বা তাছাড়া এটাও সম্ভব, টু কাউন্ট সাম নন কাউন্ট নাউন। এই যে কথাটা আমি বলছিলাম যে মিল্ক কিন্তু কাউন্ট করা যায়, যখন আপনি কোনো গ্লাসে রাখবেন এক গ্লাস দুধ, এক লিটার পানি, এগুলো কাউন্ট করা সম্ভব। ইফ দ্য সাবস্টেন্স ইজ প্লেসড ইন এ কাউন্টেবল কন্টেইনার, গ্লাস অফ মিল্ক, ওয়ান গ্লাস অফ মিল্ক, টু গ্লাসেস অফ মিল্ক, আমরা যদি বলি টু গ্লাস অফ মিল্ক তাও কিন্তু ভুল হবে। এবার আমরা আসি এখানে, আমার কিছু করছে না তো স্যার, হাওয়ার পানি, কারো জায়গা থেকে আওয়াজ আসতেছে? জি জি, হাওয়ার পানি আমার করছে না।
হ্যাঁ হ্যাঁ, কেউ কোশ্চেন করছেন? জি আমি কোশ্চেন করছি, আব্দুল্লাহ আল মামুন। হাওয়েভার নিয়ে আমার কিছু বলতে চাই আমি। হ্যাঁ, হাওয়েভার নিয়ে বলে। মানে একটা সেন্টেন্সে হাওয়েভার ব্যবহারটা কি খুব জরুরি হয়ে যায়, বা এটা কেন ব্যবহার? বুঝি না, আপনি আর একটু ক্লিয়ার করে বলেন, এটা একটু সামনে এনে বলেন, একটু কম শোনা যাচ্ছে। এবার শোনা যায়? হ্যাঁ বলেন। মানে একটা সেন্টেন্সের ক্ষেত্রে হাওয়েভার ব্যবহারটা কি খুব জরুরি, এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা যদি একটু ক্লিয়ার করতে। আচ্ছা, গুড গুড কোশ্চেন। আমরা এই কাজগুলো কিন্তু আরো পরেও যাব, তাহলে আপনি যেহেতু কোশ্চেন করছেন আমি আনসারটা দিয়ে যাই, নাহলে আপনার ভিতরে একটা ইয়ে থাকবে। হাওয়েভার কথাটা হচ্ছে, আমরা কোন একটা কিছুর ক্ষেত্রে এডিশনাল আনসার যখন চাই, হাওয়েভার, মোর ওভার, মোর, তারপর আমরা ইন এডিশন টু, এই ধরনের, এগুলাকে বলা হয় লিঙ্কার। আপনারা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ইন্টার যারা রিসেন্টলি শেষ করছেন, কোশ্চেন নাম্বার 10 এ একটা পার্ট আছে লিঙ্কার। তাহলে এই হাওয়েভার হচ্ছে একটা লিঙ্কার। আর এখানে হাওয়েভারটা, আচ্ছা আমি একটু উপরে উঠি, দেখেন হাওয়েভারটা কই জানো আমরা করছিলাম, আমি কি একটু নিচে হাওয়েভার কোথায় পড়, এখানে এখানে হাওয়েভারটা কিন্তু অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? সে কিন্তু এখানে এই হাওয়েভারটাকে চাইলে কিন্তু আমি সেন্টেন্সের সাবজেক্টের আগে আনতে পারতাম, আর সাবজেক্টের আগে কিন্তু অ্যাডভার্ব বসে। এবং এক্ষেত্রে কিন্তু আর কিছু কথা আছে, দেখেন এখানে কিন্তু কমা ব্যবহার করছে, এটাকে রুল অফ সাইটেশন বলে, আপনারা একটু ধীরে ধীরে জানবেন। অর্থাৎ পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন একটা সিস্টেম, দেখেন আমি ইট ইজ পসিবল এর পরে একটা কমা, তারপর হাওয়েভার পরে আবার কমা দিছি। এর কারণ হচ্ছে হাওয়েভার অ্যাডভার্ব সে আলাদা হয়ে এখানে বসার কথা, সেন্টেন্সের শেষে যদিও বসবে না, এখানে সেন্টেন্সের আগে বসতে পারে। আর মূলত সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ পসিবল টু কাউন্ট, এই কথাটা তার মাঝখানে এই অ্যাডভার্বটা নিয়ে আসলো, এই জন্য মাঝখানে কমা হলো। এবার আপনি একটু ক্লিয়ার হয়েছেন যে হাওয়েভার হচ্ছে এডিশনাল কিছু বুঝায়, এই যে আমরা তাছাড়া, অতিরিক্ত কিছু বদলানো, আরো, টু, অলসো, ফার্দার, ফার্দার মোর, নেক্সট, দেন, আফটার, আফটার দ্যাট, এরকম বলি না? জি জি, এই শব্দগুলো হচ্ছে সেম ফাংশন। কিছুটা আসছে নাকি পুরোটাই আসছে? না পুরোটা আসেনি, এই ব্যাপারে আমার আরো হোমওয়ার্ক করতে হবে, আরো সামনে এবং সামনে আরো কোনো ক্লাসে আমি অ্যাটেন্ড করতে পারলে আমি কোশ্চেন নিয়ে আসবো, তখন আরো আলোচনা করা যাবে। আচ্ছা শুনেন, আপনাকে আমি একটু কথা বলে দেই, আমরা কিন্তু এই জিনিসটা ধরে ধরে সামনে আগাবো। আপনি মাঝখান থেকে যদি একটা একটা ধরে ইয়ে করেন, দেখা যাচ্ছে যে হয়তো আপনার ওইটাই সমস্যা, আমার কথাটা শুনেন আগে, আপনার হয়তো ওইটাই সমস্যা, তাহলে অন্যরা কিন্তু বসে থাকবে, আপনার অন্যগুলোই সমস্যা নাই। আমরা যখন এই লিঙ্কারের উপরে ক্লাসে যাব, তখন আপনি লিঙ্কার নিয়ে ইলাস্ট্রেট কোশ্চেন করিয়ে, আমার কথা বুঝছেন আমার? আচ্ছা আমি আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনি যখন একটা টপিক নিয়ে পড়াচ্ছেন, হ্যাঁ বোঝার কথা বা বুঝতেন, আমরা প্রত্যেকটা সেন্টেন্স এর ভিতরে আপনি ওয়ার্ড ফর্মেশনের যে রুল গুলো আছে সবগুলো মেনটেন করে আসে। আমি যদি এখন প্রত্যেকটা লাইনে, গ্রামার হচ্ছে এমন একটা পাওয়ার, প্রত্যেকটা লাইন ইন লাইনে গ্রামার, আমি যদি সেটা বলতে যাই আপনার অনেক জায়গায় রিডান্ডেন্সি চলে আসবে, আবার রিপিট, তখন আমাকে এই টফেল শেষ করতে 3 থেকে 4 বছর সময় লাগবে। এবার বুঝছেন আমার কথা? আচ্ছা আমরা আসব, আপনি কনফিউশন রাখেন না আপনার যে কোশ্চেন গুলা, আর প্রয়োজনে আপনি এক কাজ করতে পারেন, আপনার কোশ্চেন গুলোকে আপনি রেডি করে রাখতে পারেন, আমরা এক্সট্রা সলভিং কোনো কোশ্চেনের যদি সম্ভব হয় আমরা সেটা দিব। আমরাও ভাই বিজি থাকি তো, এই যে ক্লাসটা দিচ্ছি আমি রাত 10টা, আমি এখনো নামাজ পড়তে নেই। আচ্ছা আমি আপনাদের এটা শেষ করে নামাজে যাবো। এবার আসেন, সাম ডিটারমাইনার্স, আমরা কিছু ডিটারমাইনার্স এর কথা এখানে উল্লেখ করতেছি, এখানে দেখেন যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল হতে পারে। আমি অন্যদের একটু ইন্টারাপ্ট করলাম, সরি। সাম ডিটারমাইনার্স ক্যান বি ইউজড অনলি উইথ কাউন্ট অর নন কাউন্ট নাউন্স। কিছু কিছু ডিটারমাইনার কাউন্টেবল হতে পারে এবং আনকাউন্টেবল হতে পারে, নন কাউন্ট মানে কিন্তু আনকাউন্টেবল, হোয়াইল আদার্স ক্যান বি ইউজড উইথ ইদার, অন্যটা কি হতে পারে, ব্যবহার হতে পারে, মেমোরাইজ, এগুলো কি বলছে আপনাকে, দেখেন এখানে কিন্তু বলেই দিছে, মেমোরাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং চার্ট, এই চার্টের শব্দগুলোকে আপনার মেমোরাইজ করে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন, যেমন কোনগুলোকে কাউন্ট হয় কাউন্টের সাথে, কোনগুলো আনকাউন্টের সাথে, যেমন এ অথবা এন কাউন্টেবলের সাথে আসে, দা দেখেন দা আনকাউন্টেবলের সাথেও আছে কাউন্টেবলের সাথে দুই জায়গায়, সাম কাউন্টও আছে আবার আনকাউন্টও আছে, যেমন সাম মিল্ক সাম অ্যাপল, যেমন হয় যদি হয় তাহলে দুটোই, এনি এনি কাউন্টেবলও আছে আনকাউন্টেবলও, তাহলে এখানে আনকাউন্টেবলে শুধু নেই এ এবং এম, আর বাকিগুলো দেখেন সেই, দিস দ্যাট দিস দোজ, এগুলো কিসে, কাউন্টেবলে,
আনকাউন্টেবলে কি আছে দিস দ্যাট, তাহলে এগুলো নিজেরা পড়ে নিতে হবে। নান ওয়ান টু থ্রি কাউন্টেবল, কিন্তু নান এটা কিসে হতে পারে? আনকাউন্টেবল হতে পারে। মেইনি, মেইনি হচ্ছে প্লুরাল বোঝায় অর্থাৎ কাউন্টেবল। মাচ ইউজুয়ালি ইন নেগেটিভস অর কোশ্চেন, এর ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় নেগেটিভ সেন্টেন্সে অথবা কোশ্চেনে। মাস যেটা হচ্ছে আনকাউন্টেবল বা নন কাউন্ট নাম্বার। এবার আসেন এ লট অফ পিপল, এ লট অফ ওয়াটার, দুটোই হতে পারে, এই জন্য দুই পাশেই আসলো। এ গ্রেট বা লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ অথবা এ গ্রেট নাম্বার অফ, এ লার্জ অ্যামাউন্ট, তাহলে এখানে পার্থক্য হয়ে যাবে তখন নাম্বারের জায়গায় বা গ্রেটের জায়গা ইয়ার জায়গায়, এই নাম্বারের জায়গাটা যখন চলে আসবে শুধু অ্যামাউন্ট, যেহেতু এটা পরিমাণ বোঝায়। আ ফিউ অথবা ফিউ, ফিউও হতে পারে আ ফিউও হতে পারে। ফিউ নেগেটিভ শব্দ, এই কথাটা আমি এখানে একটু আপনাদের বলে যাই, ফিউ নেগেটিভ শব্দ, আ ফিউ অ্যাফার্মেটিভ, লিটল নেগেটিভ, আ লিটল অ্যাফার্মেটিভ। আপনারা যারা ছোটবেলায় ট্যাগ কোশ্চেন করছেন তারা এগুলো জেনে আসবেন। ফিউ আর, ফিউ আর ডট ডট দেন, এগুলো হচ্ছে কাউন্টে বোঝায়। লেস ডট ডট দেন আনকাউন্টেবল বোঝায়। মোর ডট ডট দেন, মোর ডট ডট দেন দুটো জায়গায় হতে পারে। এরপরে আসি আমরা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, আচ্ছা আমরা কোন পর্যন্ত আসতে পারি আজকে একটু দেখি, দাঁড়াই একটু ওয়েট করেন, আপনাদের ইয়ে লাগবে, বিরক্তি যাতে না লাগে। এক্সারসাইজ টু এর আগে পর্যন্ত শেষ করে দেই। হ্যাঁ It is important to know if a noun is count or non-count or uncountable. তাহলে আপনার এটা জানা খুবই জরুরি, সেটা কি countable না uncountable। Be sure, এটা নিশ্চিত থাকেন বা হন, that you know the plurals of irregular count nouns। তার plural গুলো জানেন, তাহলে দেখেন এগুলো কিন্তু regular না। Regular কোনগুলো? S, S by S যোগ করে আমরা করি, কিন্তু এটা কিন্তু irregular। যেমন person, people হয়ে গেল, child আমরা কিন্তু childs বলি না, children। এই জন্য এগুলো ইরেগুলার কাউন্ট নাউন। দ্য ফলোয়িং লিস্ট কন্টেইনস সাম ইরেগুলার কাউন্ট নাউনস দ্যাট ইউ শুড নো, আপনাকে অবশ্যই জানা দরকার। পারসন, পিপল, চাইল্ড, চিলড্রেন, টুথ, টিথ, ফুট, ফুট, ফিট, মাউস, মাইস, ম্যান, মেন, ওম্যান, ওম্যান, গ্যান্ডার, গুজ, এই যেগুলো এগুলো আমরা আসবো আস্তে আস্তে। তারপরের ফলোয়িং লিস্টটা দেখেন, the following list contains some non count, এগুলোকে কিন্তু কাউন্ট করা যায় না, এই জন্য এগুলো মনে রাখতে হবে। sent, news, তারপর missiles, তারপর আর কি আছে, food, soap, mumps, information, economics, subject কিন্তু দেখেন s থাকলেও কিন্তু plural নয়। physics, air, meat, advertising, একটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা কিন্তু একটা শর্ত আছে, এটা পড়ে নিতে হবে। mathematics, politics, homework, money। আচ্ছা এবার আমরা আসি, ওইখানে কেন ইয়া দেওয়া আছে দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট, দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস, এই জন্য এখানে কিন্তু একটা চিহ্ন দেওয়া ছিল, তাহলে অ্যাডভার্টাইজমেন্টকে প্লুরাল করতে এস বাই এস দিয়ে করা যায়। দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্ট ডিউরিং টেলিভিশন শোস, দেয়ার ইজ টু মাচ অ্যাডভার্টাইজিং, তাহলে আমি অ্যাডভার্টাইজমেন্টকে দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং হিসেবে আবার অ্যাডভার্টাইজমেন্টস হিসেবে ডিউরিং টেলিভিশন শোস। Some non-count nouns such as jemon food, meat, money, scent may be used as count nouns in order to indicate different type, bhinno bhinno type bujhanor jonno kintu tar sathe amra plural korte pari, dekhen ektu kemon, this is one of the foods, onek gulo food er bhitore eta hocche onnotomo ekti, apni sheitake particularly boltechen, ei jonno food er sathe ami ki korte pari s jog korte pari, that my doctor has forbidden to eat, তার মানে তার ডক্টর যে কোনো একটা খাবারকে নির্দিষ্ট করে দেয়, ইন্ডিকেটস এ পার্টিকুলার টাইপ অফ ফুড, মনে করেন সুগার, সুগার, এই জন্য আমি ফুডস কে কি করলাম, অনেকগুলো খাবারের ভিতরে সুগার হচ্ছে দিস ইজ ওয়ান, ঠিক আছে। সবসময় মনে রাখবেন ওয়ান অফ দার পরে সবসময় নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, নাউন প্লুরাল হবে কারণ অনেকের ভিতর থেকে একটিকে ইন্ডিকেট করে। ওয়ান অফ দা বেস্ট বুকস, এরকম হি স্টাডিজ মিটস, তাহলে সে এখানে কিন্তু মিটস বলতে মাংসকে বোঝাচ্ছে না, অর্থাৎ মাংসবিদ্যা অথবা এগুলো নিয়ে যখন একটা কিছু নিয়ে এসে স্টাডি করছে মিট নিয়ে, তার কারণে মিটস লিখছে এখানে। ফর এক্সাম্পল বিফ, পর্ক, পর্ক হচ্ছে আপনার পিক, পিকের মাংস, পিক
পিগ মানে আমরা এটাকে কি বলি, শুকর আর কি, যেটা ল্যাম এটসেট্রা। দা ওয়ার্ড টাইম ক্যান ক্যান বি ইদার কাউন্টেবল অর নন কাউন্টেবল। সময়টা কাউন্টেবল হতে পারে, আনকাউন্টেবল, ডিপেন্ডেন্ট অন দ্য কনটেক্সট। অর্থাৎ কনটেক্সট চাহিদা এখানে চাচ্ছে কি সেটির উপর ডিপেন্ড করবে। হোয়েন ইট মিনস, কেউ কি শুনতেছে না, কে আমাকে নক দিল? শুনতেছি। অফ ফিনিশ দ্য ক্লাস। আচ্ছা ঠিক ঠিক আছে, ক্লাস শেষ করতে বলতেছে একজনে, আমরা একটু শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে সময়কে কিন্তু আমরা আমাদের কনটেক্সট অনুসারে, আমাদের চাহিদা অনুসারে আমরা কি করতে পারি বলেন? কাউন্টেবল করতে পারি, নন কাউন্টেবল করতে পারি। হোয়েন ইট মিনস নাম্বার অফ আওয়ার্স, সময় বোঝায়, ডেজ, ইয়ার্স এটসেট্রা, ইট ইজ নন কাউন্টেবল। আবার যেমন দেখেন, উই হ্যাভ স্পেন্ট টু মাস টাইম, এটা কিন্তু কাউন্টেবল নয়, টু মাস টাইম। কিন্তু দেখেন সিক্স টাইম কে আমরা কিন্তু অনেক সময় ছয় গুণ বা ছয় বার বোঝাই, এই জন্য সেটা কাউন্টেবল। তাহলে আমি শেষ, তো আমাদের আজকে শেষ, আমরা এক্সারসাইজ টু থেকে আমরা নেক্সট যখন করব আমরা পরে থেকে আসবো। তাহলে আপনারা একটু পড়ে নেবেন, আজকে যা পড়ছি বা করছি এগুলোর উপর একটু প্র্যাকটিস করবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাদের, যেহেতু এটা ফেসবুক লাইভে হচ্ছে, কোশ্চেন থাকলে লাইভের নিচে কোশ্চেনটা করে দিয়েন। আর আপনারা যারা গ্রুপে আছেন, ফেসবুক লাইভ হচ্ছে তো, ওখানে নিচে কোশ্চেন করিয়েন, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস শেষ করে দেই। কারো কোনো কথা আছে, কিছু বলবেন কেউ? না ভাই, আপনাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, প্রথম কথা, পরিচিত না, অনেক ধরনের ইয়া হতে পারে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, ক্লাসটা কি করব করে নিবেন স্যার? আচ্ছা ইয়া, এটা আমাদের রুবেল বলে দিবে, রুবেল বলবে কোন ক্লাস কখন হবে, ও শিডিউল করবে। আর আপনারা সবাই ওই এখানে নামটাকে ইয়া করবেন, নাম আসবেন, তাহলে আমি একটু নামটা পড়তে পারবো, যেখানে কে কে বা অনেক সময় নামটা এখানে আসে, তখন আমি বুঝতে পারবো অমুক, হ্যাঁ আপনি কোশ্চেনটা করেন, এরকম ভাবে আমি বলতে পারবো। তাহলে হচ্ছে কি, আমরা পার্টিসিপেটরি করতে পারবো, আপনারা অংশগ্রহণমূলক যাকে বলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে আজকের মতো শেষ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আমি এন্ড করে দিচ্ছি।